এভরিবডি, আমাদের গুড এটা আফটারনুন। তোমাদের জন্য সেকেন্ড সেকেন্ড ওয়েবিনার। তো আমরা গতদিন শুনেছি এবং তোমাদের মোড অফ কোশ্চেন এবং নাম্বার অফ কোশ্চেন দেখে বোঝা গেছিল যে হাউ ইন্টারেস্টিং ইট ওয়াজ, এবং তোমরাও কতটা ইন্টারেস্টেড ছিলে ব্যাপারটাতে। তো আজকে আমাদের এই ওয়েবিনারটা স্টার্ট করছি। আমাদের আজকের স্পিকার ডক্টর সৌরভ ইসলাম, উনি IISc ব্যাঙ্গালোরের। ওনার সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন এবং জেনারেল ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য আমি প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, ডিরেক্টর অফ জেবিএনএসটিএস কে রিকোয়েস্ট করছি। গুড আফটারনুন, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাম। গুড আফটারনুন, একটা ভালো সময় আমাদের, যে তোমাদের সঙ্গে আমাদের কতদিন দেখা হচ্ছিল না, সেই অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনির পর থেকে তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগই ছিল না প্রায়। কিন্তু আমরা পরশু দিনই একবার তোমাদের সবাইকে কাছে পেয়েছি, আবার আমরা আজকে একটা সেমিনারের জন্য সবাই মিলে একসঙ্গে চলে এসেছি। আর তোমাদের এই উৎসাহ, তোমরা এই যে এতজন মিলে একসঙ্গে চলে আসো, প্রশ্ন করো, এটা আমাদের জন্য একটা বিরাট ইন্সপিরেশন। আমাদের তখন ইচ্ছে করে যে তোমাদের জন্য আরো ভালো ভালো প্রোগ্রাম সেট করি। যতদিন পর্যন্ত না আমরা ফিজিক্যালি কাছাকাছি হতে পারবো, ততদিন পর্যন্ত আমরা এইরকম ভাবেই অনেক সেমিনার করতে থাকবো, যাতে কিন্তু আমরা সোশ্যালি দূরে না থাকি। ফিজিক্যালি দূরে থাকলেও সোশ্যালি কিন্তু আমরা কাছাকাছি থাকবো। তো আজকে আমরা আমি প্রথমেই সুস্বাগতম জানাই, ওয়েলকাম জানাই আমাদের যে তরুণ বিজ্ঞানী, খুব ইয়াং সায়েন্টিস্ট, ডক্টর সৌরভ ইসলাম। ডক্টর সৌরভ ইসলাম অনেকদিন থেকে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। তোমরা সবাই জানো হয়তো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর হচ্ছে আমাদের ভারতবর্ষের এক নম্বর সায়েন্সের ইনস্টিটিউশন, যেটাকে আমরা প্রথম একটা বলা হয় যে সব থেকে বড় সায়েন্স ইনস্টিটিউট, যেখানে রিসার্চ অ্যান্ড এডুকেশন করা হয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। সেখানে ডক্টর সৌরভ ইসলাম PhD করেছেন, এবং PhD করার সময় তিনি কুমারী লা মীরা মেমোরিয়াল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল পেয়েছেন তার ইন্টিগ্রেটেড PhD জন্য বেস্ট স্টুডেন্ট হিসাবে। সৌরভ কিন্তু আমাদের কলকাতারই ছেলে। সৌরভ সাউথ পয়েন্ট স্কুলে পড়তো, তারপর প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সে অনার্স পড়তো, তারপর ইন্টিগ্রেটেড PhD করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে গিয়েছে। এবং এছাড়া সৌরভ অনেক বাইরে নানা রকম সেমিনার, ওয়ার্কশপ, এগুলোতে পেপার প্রেজেন্ট করতে বিদেশের অনেক জায়গায় গিয়েছে। এবং সৌরভ ইসলাম খুব বড় একটা গ্রুপে কাজ করছে, যেখানে তারা তাদের ইন্টারেস্টের মধ্যে গ্রাফিন মেটেরিয়াল রয়েছে, সুপার কন্ডাক্টিভিটি রয়েছে, এরকম আরো অনেক বিষয় রয়েছে। তো তোমরা সবাই খুব খুশি হবে যে এরকম একজন ইয়াং সায়েন্টিস্ট, যার বয়স খুব বেশি নয় একদমই, সে এখন আগামী দিনে আরো অনেক কাজ করবে, শিগগিরই সে পোস্ট ডক করতে বিদেশে যাবে, এবং এই মুহূর্তে সে সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে। তাকে আমরা আমাদের কাছে পেয়েছি তোমাদের জন্য একটা লেকচার দিতে। সৌরভ এমন একটা বিষয় বেছে নিয়েছে যেটা প্রায় তোমাদের সবার কাছেই অজানা, খুব একটা নতুন জায়গা, গ্রাফিন বেস করে কিরকম তার সঙ্গে বায়োডিটেক্টর, বায়োসেন্সর, ইনফ্রারেড, অনেক কথা তোমরা আজকে শুনবে যেগুলো তোমাদের একদমই জানা ছিল না। তো সেইগুলো সমস্ত আমি আশা করি তোমরা খুব ধৈর্য ধরে শুনবে, মন দিয়ে শুনবে, আর শোনার সময় আমি বলবো নিজেদের মধ্যে চ্যাটিং করবে না। আমি আগের দিন এটা দেখছিলাম বারবার, তোমরা যেমন ক্লাসে পড়তে বসে, ক্লাসে যখন স্যারেরা লেকচার দেয় তখন তোমরা টুকটুক করে নিজেদের মধ্যে কথা বলো, সেরকম জিনিসটা এখানেও হচ্ছিল মাঝে মাঝে, তোমরা চ্যাটিং এ নিজেদের মধ্যে লরেন্স ফোর্স, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এইসব নিয়ে অনেক কথাবার্তা বলছো। তো আমার মনে হয় আমরা তো সবাই কথা বলবো শেষকালে, এখন আমরা সবাই শোনার সময়টা মন দিয়ে শুনি, তারপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলবো, তখন আমরা কোয়েশ্চেন করবো, সৌরভ নিশ্চয়ই তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে। তো আমাদের তখন একটা এটা খুব ভালো একটা এনজয়েবল সেশন হবে। আর সৌরভও তো তোমাদের মতো ইয়াং সায়েন্টিস্ট, ইয়াং স্টুডেন্ট, যারা স্টুডেন্ট সায়েন্টিস্ট বলি আমরা তোমাদেরকে, তোমাদের সঙ্গে মিট করছে প্রথম, কাজেই তোমরা যদি তার বলার মধ্যে বারবার ডিস্টার্ব করো তাহলে কি হবে, বলাটা বারবার ভেঙে যাবে। তার থেকে সৌরভ আগে পুরোটা বলে নিক, তারপর তো অপরিমিত সময় রয়েছে আমাদের হাতে, আমরা সবাই কোয়েশ্চেন আনসার করব। ঠিক আছে, সবাই মিলে তাহলে আমরা যাই, আর সৌরভকে আমাদের অত্যন্ত আমাদের তরফ থেকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা, সবকিছু। আমরা চাই যে সৌরভ আগামী দিনে আরো অনেক বড় সায়েন্টিস্ট হবে। তো আজকে আমাদের ছোট্ট সায়েন্টিস্টদের সঙ্গে সৌরভের ইন্টারাকশনটা এবার শুরু হোক। অভিজিৎ,
thank you Mitridip. Saurabh, are you there? Yes, yeah, I can see. Now you can share the screen for your presentation. And for the participants, shobai ke jeta bollam tumra je muhurte Saurabh screen ta share korbe tumra nije nije computer e ba mobile e right side e list of participants e giye Saurabh Islam er naam khuje shekhane presentation bole je icon ta ashbe shekhane fix kore nebe. Now he is sharing. Yes, we can see. Perfect. ओके শোনা যাচ্ছে রাইট হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ সো ইন কেস কোনো শুনতে অসুবিধা হয় বা দেখতে অসুবিধা স্ক্রিন শেয়ারে জাস্ট লেট মি নো বিকজ আমি চেঞ্জ করে নেব শোনা আরেকটু জোরে বলতে পারো জোরে আমি যেটা বলেছিলাম তখন যে মাইক্রোফোনটাকে যদি আরেকটু মুখের কাছে রাখা যায় হ্যাঁ আরেকটু জোরে বললে ভালো ইন কেস যদি শুনতে বা দেখতে অসুবিধা হয় জাস্ট আমাকে একবার বলে দেবেন ঠিক আছে এন্ড এখন কি শোনা যাচ্ছে ঠিক করে হ্যাঁ এই ভলিউমটা ঠিক আছে কিন্তু এটা একটু ঝুঁকে থাকলে তবে বোঝা যাচ্ছে কিন্তু আপনি সোজা হয়ে গেলে হয়তো সেটা আবার একটু অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে কিছু কিছু অসুবিধা হলে আমাকে বলবেন ঠিক আছে শোনার আছে ওকে ওকে শিওর তো থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন এবার তোমাদের সকলকে আমার নাম সৌরভ এবং এককালে আমিও এরকম ডিভিএনএ স্ট্রেসে পরীক্ষা দিয়েছিলাম So it's great that we are now doing the work in the ISC lab, so we will present a little bit. I will try to do the same thing as I am in the school, in the 11th grade, and I am in the same way. So I will try to do the same thing as I am in the same way. So there is a question that is specific to me, so I will try to do the same thing as I am in the same way. তো উপরে যে ছবিটা বাদিকে দেখছো তোমরা সেটা হচ্ছে আমাদের ল্যাবের ছবি এবং ডান দিকে আইএসসি মেইন বিল্ডিং এবং আমরা প্রাইমারিলি একটা এক্সপেরিমেন্টাল ফিজিক্স গ্রুপ এবং আমরা বিভিন্ন এরকম মেটেরিয়ালস নিয়ে কাজ করি তাদের বিভিন্ন প্রপার্টিজ স্টাডি করা হয় অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার বা ম্যাগনেটিক ফিল্ড বা বিভিন্ন কন্ডিশনে এবং প্রাইমারি কাজটা হচ্ছে অ্যাজ এন এক্সপেরিমেন্টাল ফিজিসিস্ট কারেন্ট পাঠিয়ে ভোল্টেজ মেজার করা ঠিক আছে নাথিং এলস that's the basic step ebar sei voltage star ki interpretation that is the difficult part thik ache to ami aste aste tomaderke joto ta sombhob hoy ami tomader ajke dekhabo ebong dorkar hole porobortikale esheo ami abar aro bojhate pari ebong amra je kaj gulo kori shetar jonno we get money from IISc department of science and technology dbt by department of biotechnology csir ebong we thank them because money is important okay তো ইন রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চ ওকে তো আমি আজকে যেটা নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমি আজকে যেটা তোমাদেরকে বলবো সেটা গ্রাফিন নিয়ে বলবো তোমাদেরকে বেসিক্যালি তো এবং কিভাবে আমরা গ্রাফিন নিয়ে উই ক্যান মেক আ ক্যামেরা আউট অফ গ্রাফিন হ্যালো আচ্ছা এবার কি বেটার শোনা যাচ্ছে ইয়েস সো উই ক্যান হিয়ার ইউ ওকে ফ্যান্টাস্টিক তো ওকে সো বেসিক্যালি আমি আইএসসি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এ কাজ করি এন্ড আমি আজকে তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে কিভাবে গ্রাফিন নিয়ে তোমরা একটা ক্যামেরা বানাতে পারবে বা বায়ো সেন্সর যেটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বায়ো মলিকিউলস ডিটেক্ট করেছি লাগে সেটা নিয়ে আমি কিছুটা তোমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করবো মাই প্রাইমারি এম উইল বি টু গিভ এন ইন্ট্রোডাকশন রাদার দ্যান খুব ডিটেলসে কিছু বলার কারণ ইটস মাইট বি লিটল ট্রিকি টু এক্সপ্লেন অ্যান্ড বিভিন্ন ফান্ডিং এজেন্সিস থেকে আমাদের টাকা এসেছে টু ডু অল সর্টস অফ রিসার্চ আইএসসি বিএসটি ডিবিটি অ্যান্ড উই থ্যাংক দেম অল ওকে সো আমি যেভাবে প্রথমে স্টার্ট করবো হচ্ছে যে আমি তোমাদেরকে গ্রাফিনের ইন্ট্রোডাকশন দেবো কিছুটা তারপরে যেটা দেখাবো হচ্ছে যে হোয়াট ডু উই অ্যাকচুয়ালি ডু ইন আ ল্যাবরেটরি মানে আমরা যে এক্সপেরিমেন্টাল ফিজিক্স করছি যে কারেন্ট পাঠিয়ে ভোল্টেজ মেজার করছি বা যেগুলো করছি সেগুলো কী করে এক্স্যাক্টলি হয় ডিভাইস ফ্যাব্রিকেশন বা মেজারমেন্টস আমরা যে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করি ধরো টেম্পারেচার আর কারেন্টের ম্যাগনিটিউড আর ম্যাগনেটিক ফিল্ড সেটা কী করে করা হয় সেটা ডিটেলসে বুঝিয়ে আমি তারপরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যে কীভাবে গ্রাফিন নিয়ে ফটো ডিটেক্টর বানাই আমরা ল্যাবে and
কিভাবে আমরা বিভিন্ন বায়োমলিকিউলস যেমন এইচআইভি, আর্থ্রাইটিস, ইনফ্লুয়েঞ্জা মলিকিউলস অ্যান্ড রিসেন্টলি কোভিড, SARS-CoV-19 কিভাবে সেন্স করা হয় গ্রাফিন দিয়ে, সেটা নিয়ে আমরা আমি তোমাদেরকে দেখাবো। তো কোয়েশ্চেন আনসার এন্ড অল আর ওয়েলকাম, বাট মেবি আফটার দ্য টক। ওকে, তো প্রথমে বলে নিই হোয়াট ইজ গ্রাফিন। অ্যান্ড গ্রাফিন ইজ এ সিঙ্গেল লেয়ার অফ কার্বন অ্যাটমস, এবং যে ব্যাকগ্রাউন্ডে তোমরা ছবিটা দেখছো, এক একটা স্টিল কালার্ড বল যেখানে দে আর অ্যাকচুয়ালি আ কার্বন অ্যাটম, ওরা একটা হেক্সাগোনাল ফ্যাশনে অ্যারেঞ্জড, অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট ট্রুলি টু ডাইমেনশনাল মেটেরিয়াল। মানে তোমরা সবাই এক্স ওয়াই জেড অ্যাক্সিস জানো, ম্যাথসে করেছো, অ্যান্ড এখানে অ্যান্ড তোমরা জানো যে ইলেকট্রনস, যে কোনো অ্যাটমে দের আর ইলেকট্রনস, মেটালসে দের আর ফ্রি ইলেকট্রনস, যেটা স্কুলে পড়ানো হয়েছে, অ্যান্ড ইলেকট্রনস এখানে দে ক্যান ওনলি মুভ ইন এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন, কোনো জেড ডিরেকশনে নেই, অ্যান্ড ইট ইজ দ্য ফার্স্ট সাচ মেটেরিয়াল এভার ডিসকভার্ড এক্সট্রাক্টেড ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইউ এর থেকে থিন কিছু হতে পারে না, অ্যান্ড ইট ইজ অ্যারাউন্ড 34 nanometer, দ্যাট ইজ 34 × 0.34 × 10⁻¹⁹ meters. ওকে, ইট ইজ ট্রুলি দ্য ফার্স্ট থিনেস্ট মেটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এটা দেখার জন্য একটা সাবস্ট্রেট লাগে, ঠিক আছে, অ্যান্ড হোয়াট ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ গ্রাফিনে ইলেকট্রনস দে বিহেভ লাইক লাইট। এবার তোমরা সবাই পড়েছো যে এনার্জি ইকুয়ালস টু এমভি স্কোয়ার, যেখান থেকে তোমরা ভেলোসিটি ডিটারমিন করতে পারো। হোয়াট হ্যাপেন্স ইন গ্রাফিন ইজ দ্যাট দ্য ভেলোসিটি ইজ নো লঙ্গার ডিপেন্ডেন্ট অন এনার্জি, ওটা টোটালি মোমেন্টামের ওপর ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি ফিক্সড, ঠিক আছে, কল ফার্মি ভেলোসিটি বলে। তো মানে গ্রাফিনের মানে ইলেকট্রনের যে প্রপার্টি গ্রাফিনে, সেটা মানে বা একটা মেটিরিয়ালের ইলেকট্রনের একটা মেটিরিয়ালের প্রপার্টিজ ডিপেন্ড করে সেই মেটিরিয়ালটার উপর। সো দ্য বেস্ট ওয়ে যেটা দেখে তুমি ইলেকট্রনের প্রপার্টি গ্রাফিন অন্যান্য মেটিরিয়ালের চেয়ে ডিফারেন্ট সেটা বোঝানোর জন্য লেটস গো ব্যাক টু ক্লাসিক্যাল মেকানিক্স। সো ওপরে যে ছবিটা নিউটন, এবং আমরা সবাই আওয়ার ডেইলি ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই ক্লাসিক্যাল মেকানিক্স, রাইট? তো এবার ধরো তোমার কাছে একটা বল আছে অ্যান্ড একটা দেওয়াল আছে, তো এবার তুমি ধরো বলটাকে দেওয়ালের দিকে ছুড়লে, সো অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স এটা বারবার বাউন্স করে রিফ্লেক্ট করে দেওয়াল থেকে চলে আসবে, লাইক দ্যাট ইজ স্ট্যান্ডার্ড, অ্যান্ড আমাদের ইনটিউশনও বা আমাদের ডেইলি এক্সপিরিয়েন্সও সেটাই বলে। সো দ্যাটস আওয়ার স্ট্যান্ডার্ড নিউটোনিয়ান মেকানিক্স। In the 1920s, enter classical mechanics, enter quantum mechanics. এবং এখানে যেটা হলো সেটা হচ্ছে দ্য সেম এক্সপেরিমেন্ট, কিন্তু ধরো তুমি ইলেকট্রন যাদের সাইজ একটা বলের চেয়ে অনেক ছোট, তুমি সেম জিনিসটা আবার ট্রাই করলে দেওয়ালের দিকে ছুড়লে, সো ইন জেনারেল বাউন্স ব্যাক করে আসবে, কিন্তু দের উইল বি সাম কেসেস যখন এটা দেওয়ালটাকে ক্রস করে যাবে। ওকে, এটাকে বলে হচ্ছে যে কোয়ান্টাম টানেলিং। ওকে, এবার আরও পরে তুমি যদি কোয়ান্টাম মেকানিক্সের সাথে রিলেটিভিটি অ্যাড করো, এখানে দেখবে আইনস্টাইন, পল ডিরাক আর ক্লাইন, অস্কার ক্লাইন, তাহলে তুমি দেখবে হচ্ছে যে আবার সেম এক্সপেরিমেন্ট যদি ট্রাই করো তুমি, বলটা বারবার দেওয়াল ক্রস করে চলে যাচ্ছে, সো ইটস কল্ড ক্লাইন টানেলিং। এবং গ্রাফিনের যে প্রপার্টিজ তার সাথে, বিকজ ইট ইজ রিলেটিভিস্টিক ইন নেচার, ইলেকট্রনসগুলো যেগুলো নো লঙ্গার ডিটারমিন বাই ক্লাসিক্যাল মেকানিক্স অর কোয়ান্টাম মেকানিক্স, বাট আ কম্বিনেশন অফ বোথ কোয়ান্টাম মেকানিক্স প্লাস রিলেটিভিটি, ইট গ্রাফিনের প্রপার্টিজ আর টোটালি ডিফারেন্ট ফ্রম আমরা যেটা জেনারেলি একটা মেটেল বা ইনসুলেটারে দেখে থাকি, বা জেনারেল আমাদের রোজকার যে সমস্ত মেটেরিয়ালস আমরা হ্যান্ডেল করি তার চেয়ে। ওকে, অ্যান্ড ইটস এ 2D sheet of atoms just at plain monolayer carbon atoms. তুমি যদি এটাকে একটা ফুল রোল করো তাহলে দেখবে হচ্ছে যে যেটা তোমরা জানো বাকমিনিস্টার ফুলেরিং, তোমরা যদি এটাকে দাদা র্যাপ করো, যদি রোল করো, তাহলে যেটা বানানো যায় হচ্ছে যে কার্বন ন্যানোটিউব, অ্যান্ড একটার উপরে একটা গ্রাফিন যদি স্ট্যাক করো তাহলে হোয়াট ইউ উইল গেট ইজ গ্রাফাইট, এবং গ্রাফাইট তোমরা সবাই শুনেছো তোমার পেন্সিলে থাকে, রাইট? তো লেটস সি যে
গ্রাফাইট, তোমরা পেন্সিলে যখন তোমরা লেখো খাতায়, তখন যেটা হয় হচ্ছে যে এরকম গ্রাফিন র‍্যাপ করতে করতে খাতার উপরে যায়। তো তুমি যদি একটা এরকম ছোট গ্রাফাইট দেখো মাইক্রোস্কোপে, খুব পাওয়ারফুল মাইক্রোস্কোপে, তাহলে তোমরা দেখবে এখানে তলার দিকে দেখতে পারবে যে লেয়ার বাই লেয়ার এখানে কিছু দেখা যাচ্ছে। এখানে দেখো একটা লেয়ার, এখানে আলাদা আলাদা লেয়ার, বা এই সমস্ত জায়গায় কিছু লেয়ার বোঝা যাচ্ছে। তুমি যদি আরো জুম করো তাহলে দেখবে হচ্ছে যে আরো লেয়ার গুলো ক্লিয়ারলি বুঝতে পারবে, এবং এক একটা লেয়ার বেসিক্যালি হচ্ছে যে অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন অ্যাটমস, যারা একটা এরকম হেক্সাগোনাল ফ্যাশনে অ্যারেঞ্জড। আর তুমি যদি আরো একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপ নিয়ে দেখো, যেটা বলে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, তাহলে তুমি ইন্ডিভিজুয়াল গ্রাফিন অ্যাটমস গুলোকে দেখতে পাবে। তো এখানে যে এক একটা ডট দেখতে পাচ্ছ, দে আর অ্যাকচুয়ালি আ সিঙ্গেল কার্বন অ্যাটম, এবং সেটা দেখবে তোমরা একটা অ্যারেতে, নাইস হেক্সাগোনাল অ্যারেতে অ্যারেঞ্জড, রাইট? অ্যান্ড তো ব্যাপারটা হচ্ছে যে, সো দ্য কোয়েশ্চেন ইজ, মানে গ্রাফাইট যেটা এরকম মানে আমরা ডেইলি ইউজ করি, সেখান থেকে এরকম একটা সিঙ্গেল লেয়ার আমরা কি করে পাবো, রাইট? সো ইউজুয়ালি কি হয় হচ্ছে যে ছোট থেকে বড় বিল্ড আপ করতে থাকে। এখানে আমরা মেটিরিয়াল সায়েন্সে, এখানে আমরা যেটা করি হচ্ছে যে একটা বাল্ক মেটিরিয়াল, একটা লার্জ কোয়ান্টিটি অফ মেটিরিয়াল থেকে আস্তে আস্তে আমরা মনোলেয়ারে আসি, এবং টু আ সিঙ্গেল লেয়ার। এবং এটাই হচ্ছে যে হোয়াট লেড টু দ্য 2010 নোবেল প্রাইজ ইন ফিজিক্স, যেটা ম্যানচেস্টার ইউনিভার্সিটির দুজন প্রফেসর, তখন আন্দ্রে গাইম অ্যান্ড দিস ইজ কনস্ট্যান্টিন নোভোসেলভ, উনি তখন পোস্টডক করছিলেন ওখানে, ওনারা দেখিয়েছিলেন হাউ টু গেট আ মনোলেয়ার ফ্রম গ্রাফাইট। এবং গ্রাফাইট নিয়ে, অ্যাকচুয়ালি গ্রাফিন নিয়ে, গ্রাফিনের থিওরিটিক্যাল স্টাডিজ 1947 থেকে হয়ে এসেছে, এক্সপেরিমেন্টাল স্টাডিজও হয়েছে, কিন্তু কেউ এরকম ঠিক মনোলেয়ার এক্সট্রাক্ট করতে পারেনি আজ অব্দি। এবং যেটা হয়েছে এটার পরে হচ্ছে যে ইট হ্যাজ লেড টু আ হিউজ চেঞ্জ ইন রিসার্চ ওভারঅল, এবং এদের আমি সেটা যেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অ্যান্ড দে আর আলট্রাথিন মেটিরিয়ালস, যেটা হয়েছিল গ্রাফিনের শুরুর দিকে হচ্ছে যে এরকম আলট্রাথিন মেটিরিয়ালস অনেকেই চেষ্টা করেছে যে বের করার, রিসার্চ হ্যাজ গন অন ফর আ লং টাইম, বাট যখনই ধরো কোনো মেটিরিয়াল ওয়েতে গ্রো করার চেষ্টা করেছে, সেগুলো আইল্যান্ডস হয়েছে ইনস্টেড অফ আ কন্টিনিউয়াস ফিল্ম, যেটা গ্রাফিনে আমরা দেখতে পাই। আর এখন বেশ ওরকম আইল্যান্ডস হয়ে, প্যাচ হয়ে গ্রো করে, এবং যারা থিওরেম যারা বলে যে এরকম 2D ক্রিস্টালস গ্রো করা যাবে না এবং গ্রাফিন আনস্টেবল, বাট সেই সবই মানে আলটিমেটলি টার্ন আউট টু বি রং। ওকে, সেই 1947 থেকে ইট ওয়াজ নোন, বাট ইট টুক, বাট প্রথমবার এক্সট্রাক্ট করা হয় হচ্ছে যে অ্যারাউন্ড 2002-03 ইন ম্যানচেস্টার ইউনিভার্সিটি। অ্যান্ড গ্রাফিনের কিছু অসাধ ফ্যান্টাস্টিক প্রপার্টিজ আছে যেগুলো হ্যাজ লেড টু আ হিউজ চেঞ্জ ইন দ্য রিসার্চ ল্যান্ডস্কেপ অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে সিঙ্গেল লেয়ারে ইট ইজ অলমোস্ট ট্রান্সপারেন্ট। তো তুমি যদি মাইক্রোস্কোপের তলায় দেখো গ্রাফিন, আমি দেখাবো একটু পরে, সো অ্যান্ড তার উপর লাইট ফেলো, তাহলে ইট ইজ অলমোস্ট ট্রান্সপারেন্ট। এবং ইচ লেয়ার, ধরো তুমি একটার উপর আর একটা সিঙ্গেল লেয়ার এরকম করে করে যেতে পারবে, তো 2.3% লাইট অ্যাবজর্ব করে, ইটস অলমোস্ট ট্রান্সপারেন্ট। বাই লেয়ার দিলে যেমন ওটা, আবার এখানে দেখতে পাচ্ছ এই গ্রাফটাতে 100 থেকে অ্যারাউন্ড 95 এ নেমে আসছে, 4.6% অ্যাবজর্ব করছে। তো যত থিকনেস বাড়াবে তত এরকম স্টেপে স্টেপে ও অ্যাবজর্ব করতে থাকবে। সো এটার জন্য ইট ইজ দ্য স্ট্রংগেস্ট মেটিরিয়াল নোন টু দ্য ওয়ার্ল্ড। ওকে, আই থিঙ্ক রিসেন্টলি আরও কিছু স্ট্রঙ্গার মেটিরিয়ালস পাওয়া গেছে, বাট ইট ইজ স্ট্রঙ্গার দ্যান 200 টাইম স্ট্রঙ্গার দ্যান স্টিল, যেটা আমরা ইউজ করি। ইট ইজ স্ট্রঙ্গার দ্যান ডায়মন্ড। এবং গ্রাফিনকে তুমি নিয়ে একটা এরকম ফ্লেক্সিবল কোনো একটা সাবস্ট্রেটে রাখলে, ফ্লেক্সিবল কোনো একটা জিনিসে রাখলে, তুমি ওটাকে স্ট্রেচ করতে পারবে এবং মানে ফোল্ডও করতে পারবে, ঠিক আছে? এবং এই সমস্ত প্রপার্টির জন্য এখন গ্রাফিন ইজ ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্লোদিং মেটিরিয়ালস, সুপার স্ট্রং মেটিরিয়ালস, মানে সেটা সাইকেল টায়ার থেকে শুরু করে জ্যাকেট, ইনফ্যাক্ট দৌড়ানোর জুতো, মানে সমস্ত কিছুতে ইউজ হচ্ছে। তো আমি রিসেন্টলি একটা ফিনল্যান্ডে কনফারেন্সে গেছিলাম,
তো আফটার গ্রাফিন ওয়াজ ডিসকভার্ড, মানে এরকম ইউরোপিয়ান ইউনিয়ন একটা গ্রাফিন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্টার্ট করে, সো উইথ আ লট অফ মানি। তো আমি গিয়ে যেটা দেখলাম হচ্ছে যে গ্রাফিন খাওয়া বাদে বাকি সব কিছুই হচ্ছে, তো মানে সেটা জামা জুতো, কেমব্রিজ ইউনিভার্সিটি যেমন জুতোর মধ্যে গ্রাফিন দিয়ে এখন মেকিং শুজ যেটা লং ডিস্টেন্স রানার্সদের জন্য ইউজ হবে এরকম সব বানিয়েছে। ইটস দেয়ার্স আ হিউজ বিজনেস অপরচুনিটি, এবং এসপেশালি আমাদের ইন্ডিয়ান কিছু কোম্পানিজ আছে যেমন যারা এরকম গ্রাফিন ইউজ করে, সিমেন্টে ইউজ করছে টু মেক দেম স্ট্রঙ্গার, এবং বিভিন্ন রকমের ফাইবার ইউজ করছে, জামা কাপড়ে ইউজ হচ্ছে। এবং যেহেতু গ্রাফিন খুবই স্ট্রং অ্যান্ড ফ্লেক্সিবল, এটা ধরো যে কোনো রকমের ফ্লেক্সিবল ইলেকট্রনিক্স, ডান দিকে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা চাইনিজ কোম্পানির বানানো গ্রাফিন এলইডি গ্রাফিন স্ক্রিন, হাতের ওপরে বসে যাচ্ছে। 3-4 বছর আগে আই থিঙ্ক এরকম একটা ফেয়ার ট্রেড ফেয়ারে দেখিয়েছিল ওরা। এবং দ্য ফ্যাক্ট যে গ্রাফিন সেমি ট্রান্সপারেন্ট, এরকম প্রচুর অ্যাপ্লিকেশন আছে গ্রাফিনের, যেমন এসপেশালি মোবাইল স্ক্রিনস বা তোমাদের ট্যাবলেটস যদি থাকে যেখানে দেখো টাচ স্ক্রিন করতে হয়, টাচ স্ক্রিনে তোমরা টাচ করছো, সো দের ইজ সাম কন্ডাক্টিং লেয়ার, তো যেখানে গ্রাফিনের বিশাল ইউজফুলনেস। প্লাস বিভিন্ন রকমের পলিমার মেটেরিয়ালের সাথে আইটিওর সাথে গ্রাফিনকে ইন্টিগ্রেট করে সোলার প্যানেলস বানানো হয়েছে, দের আর অলরেডি মানে প্রচুর প্রোটোটাইপস আছে এগুলোর যেগুলো বানানো হচ্ছে। IBM ফর এক্সাম্পল ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন গ্রাফিন, যেহেতু আমি তোমাদের একটু আগে যেটা বোঝালাম ক্লায়েন্ট টানেলিং, উইচ ইজ আ কম্বিনেশন অফ বোথ কোয়ান্টাম মেকানিক্স আর রিলেটিভিটি, গ্রাফিনের ইলেকট্রনের দের ইজ এ প্রপার্টি কল মোবিলিটি, কত ফাস্ট যেতে পারে, উইচ ইজ অলমোস্ট মানে 10^6 times কপার এর চেয়ে মানে 1,00,000 times বেটার, উইচ মিনস গ্রাফিন দ্য বেস্ট কন্ডাক্টর। এবং IBM হ্যাজ অলরেডি মেড কম্পিউটার চিপস, রেডিও রিসিভার্স অ্যান্ড চিপস যেগুলো দে আর মানে 10,000 times ফাস্টার। অ্যান্ড যেহেতু গ্রাফিন অলসো ইজ আ জাস্ট আ সিঙ্গেল লেয়ার অফ অ্যাটমস, রাইট, সো ওদের ভলিউম সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটা অনেক হাই, অ্যান্ড যার জন্য তাদের এখন বিভিন্ন কোম্পানি স্যামসাং এলজি যারা নিজের এখন গ্রো করে গ্রাফিন, তারা এরকম ক্যাপাসিটার্স বানাচ্ছে গ্রাফিন দিয়ে, ব্যাটারিজ বানাচ্ছে, অ্যান্ড বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস ফর এক্সাম্পল, এটা একটা গ্রাফিনের চিপ যেটা দিয়ে বিভিন্ন রকমের ডিজিজ বের করা যায় আছে কিনা, তো এটা নিয়ে আমি আরো ডিটেলসে বলবো। এবং খুব রিসেন্টলি মানে আই থিঙ্ক এটা একটা কেমব্রিজ ইউনিভার্সিটি স্পিন আউট, তারা এই কোভিড এর মার্কেটে এরকম গ্রাফিন মাস্ক বের করেছে ফর এক্সাম্পল, যেটা তুমি নিজেও চাইলে অর্ডার দিয়ে কিনতে পারবে। অ্যান্ড আরো একটা যেটা ইউজ হচ্ছে খুব প্রচুর দেশে, UK অস্ট্রেলিয়া, তারা হচ্ছে যে এরকম গ্রাফিন দিয়ে ফিল্টার বানিয়ে, মানে দুভাবে বানানো যায়, এক হচ্ছে যে গ্রাফিনের মধ্যে কিছু ফুটো করে পোর্স বানিয়ে যাতে, এবং আরেকটা হচ্ছে যে এরকম বিভিন্ন রকমের মেটেরিয়াল স্ট্যাক বানিয়ে একটার উপর আরেকটা দিয়ে লেয়ার করে এরকম ওয়াটার ফিল্টার বানানো হয়েছে, যেটাতে অ্যাকচুয়ালি সি ওয়াটার ফিল্টার করা হয়েছে দেখানো হয়েছে। সো দের আর প্লেন্টি অফ ইনোভেশনস গোয়িং অন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং প্রচুর ধরনের নতুন নতুন ডিসকভারিজ আসছে গ্রাফিনের, মানে অ্যাজ আই সেড মানে খাওয়া বাদে বাকি সব কিছুই হচ্ছে, আর আই ডোন্ট নো মেবি খাওয়াও হচ্ছে। ওকে, সো অ্যান্ড দের আর মানে প্রচুর কোম্পানিজ আছে যারা এখন গ্রাফিন স্পেসিফিক প্রোডাক্টস বের করছে, অ্যান্ড আস্তে আস্তে তোমরা যদি দেখো যে মানে আগামী 5 বছরে গ্রাফিনের মার্কেট হয়তো কিছু 1,000 crore এরকম, 5-6,000 crore টাকা এরকম প্রেডিকশন আছে। তো এগুলো আমরা জেনারেলি তো এখন একটা বেশ চলছে, অ্যান্ড ইটস নট জাস্ট মানে এসপেশালি এর মধ্যে উই হ্যাভ টু সে যে ম্যানচেস্টারের ন্যাশনাল গ্রাফিন ইনস্টিটিউট যেটা আছে, যেখানে প্রথমবার গ্রাফিন ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যেখানে প্রথমবার গ্রাফিন এক্সট্রাক্ট করা হয় এরকম সিঙ্গেল লেয়ার, তো তারা তাদের সাথে প্রচুর এরকম কোম্পানির কোলাবোরেশন হয়েছে, স্পিন অফ এসেছে, স্টার্ট আপ এসেছে। কেমব্রিজে গ্রাফিন রিসার্চ সেন্টার বলে একটা ডেডিকেটেড সেন্টার আছে যাদের থেকে এরকম প্রচুর কোম্পানিজ বেরিয়েছে, অ্যান্ড দের আর ভিক্টোরিয়া বলে একটা কোম্পানি আছে যারা এরকম সাইকেলের টায়ার বানাচ্ছে উইথ গ্রাফিন, অ্যান্ড দেটা অ্যান্ড প্রচুর হাইলি অ্যাওয়ার্ডেড অ্যাকচুয়ালি,
and Embellion বলে একটা কোম্পানি আছে যারা এরকম গ্রাফিন সেন্সরস বানাচ্ছে, তো প্রচুর প্রচুর রিসার্চ আছে এবং তোমরা জাস্ট প্লেন এন্ড সিম্পল গুগল সার্চ অর মানে তোমরা প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে, দেয়ার ইজ নো ডাউট। ওকে, সো এন্ড যেটা হয় হচ্ছে যে 2004 সালে প্রথমবার যখন গ্রাফিনের পেপার বেরোয় বাই আন্দ্রে গাইমেন ওসেলভ ইন 2004, এন্ড মানে ইট ওয়াজ হিউজ। প্রথমবার অ্যাকচুয়ালি খুব মজার ব্যাপার হচ্ছে যে প্রথমবার তারা নেচার পত্রিকায় পেপারটা পাঠায় এবং পেপারটা রিজেক্টেড হয়ে যায়। ওকে, কারণ রেফারি যারা পেপার রেফারি করে তারা বিশ্বাস করেন যে এসব কিছু হতে পারে। পরবর্তীকালে আরও কিছু ফাইট করে পেপারটা পাবলিশ হয় অন্য আরেকটা জার্নালে, এবং সেটা পাবলিশ হওয়ার পরে মানে যেটা হয় হচ্ছে যে এই সমস্ত মেটিরিয়ালগুলো মানে গ্রাফিন ইটসেলফ ইজ এ মেটাল, অলমোস্ট সেমি মেটাল, এরপরে এরকম টু ডাইমেনশনাল মেটিরিয়াল আরও বেরোতে স্টার্ট হয়। ঠিক আছে, যেমন মলিবডেনাম ডাইসালফাইড, এটা একটা সেমি কন্ডাক্টর, গ্রাফিন যেমন মেটাল অলমোস্ট, এটা একটা সেমি কন্ডাক্টর, এবং এই মলিবডেনাম ডাইসালফাইড এটা একটা গ্রুপ অফ মেটালস মেটিরিয়াল যেটাকে বলে TMDC, ট্রানজিশন মেটাল ডাইচালকোজেনাইড। এরকম MOS2 আছে, MOSe2 আছে, WSe2, WS2, বিভিন্ন রকমের মেটিরিয়াল, জাস্ট ইউ ক্যান TMDC বলে সার্চ করতে পারো, সেমি কন্ডাক্টার্স। দেন বোরন নাইট্রাইড, এটা আরও একটা ফ্যাবুলাস মেটিরিয়াল যেটা আমরা প্রত্যেকটা ডিভাইস অলমোস্ট এখন ইউজ করি, যেটা একটা ইনসুলেটর। এটাও দেখো গ্রাফিনের মতোই এরকম হেক্সাগনাল অ্যারেঞ্জমেন্ট, জাস্ট একটা হেক্সাগনে এরকম অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে তিনটে বোরন আছে, তিনটে নাইট্রোজেন আছে, BN, হেক্সাগনাল বোরন নাইট্রাইড। এবং আফটার দিস মানে নাইবিয়াম ডাইসেলেনাইড বেরিয়েছে যেটা একটা সুপার কন্ডাক্টর। এগুলো সবাই অ্যাটমিক্যালি থিক বাট নট সিঙ্গেল লেয়ার যেরকম গ্রাফিন। ওকে, MOS2 তে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা যে তিনটে লেয়ার আছে, দুটো মাঝখানেটা হচ্ছে যে মলিবডেনাম আর তার উপরে দুটো সালফার অ্যাটমস এর লেয়ার আছে, 3 অ্যাটম থিক। এরপরেও আরো একটা ক্লাস অফ মেটেরিয়ালস বেরোয় যেরকম বিসমথ সিলিকেট, যেটাকে বলা হয় হচ্ছে যে টোপোলজিক্যাল ইনসুলেট। সো অ্যান্ড মানে এখন মানে লাস্ট 15 বছরে অ্যাটলিস্ট আমি জানি 100-200 খানা এরকম হয়তো মেটিরিয়াল বেরিয়েছে, যেগুলোকে ওভারঅল আমি বা অনেকেই আমরা টু ডাইমেনশনাল মেটিরিয়াল জু বলি। মানে এত মানে ইটস ইম্পসিবল টু কিপ আপ অলমোস্ট, এবং এত পেপার বেরিয়েছে এবং যে সেই সব কিছু কারোর পক্ষে পড়াও সম্ভব না, এবং খুব স্পেসিফিক এখন ডিরেকশন অফ রিসার্চ হচ্ছে এগুলোতে। অ্যান্ড আরও একটা মেজর যেটা চেঞ্জ আসে 2010 সালে হচ্ছে যে এই তিন সায়েন্টিস্ট যারা দেখানো হচ্ছে যে ভ্যান্ডারওয়ালস হাইব্রিড। সো ওপরে বাঁ দিকে এনার নাম হচ্ছে যে কোরি ডিন, ইনি হচ্ছেন ফিলিপ কিম, আর এনার নাম হচ্ছে যে জেমস হোন। এরা তিনজনেই তখন নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলেন, এবং এনারা যেটা দেখানো হচ্ছে যে হাউ টু মেক ভ্যান্ডারওয়ালস হাইব্রিডস। তো আমি যেই বিভিন্ন মেটিরিয়ালগুলোর কথা বললাম এখন তোমাদের, ধরো গ্রাফিন বা টোপোলজিক্যাল ইনসুলেটর বা মলিবডেনাম ডাইসালফাইড, TMDCs, এগুলোর একটা ইউনিফাইং থিম হচ্ছে ভ্যান্ডারওয়ালস মেটিরিয়ালস। কি হয়, এগুলো লেয়ার বাই লেয়ার গ্রো করা যায়, এবং তোমরা সবাই জানো যে কোভ্যালেন্ট অ্যান্ড আয়নিক বন্ডিং, এবং এই লেয়ারগুলোর মধ্যে কোনো কোভ্যালেন্ট বা আয়নিক বন্ডিং নেই। এদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ কল্ড ভ্যান্ডারওয়ালস বন্ডিং, এগুলো ভ্যান্ডারওয়ালস ফোর্স দিয়ে কানেক্টেড, তার জন্য এগুলোকে এরকম সিঙ্গেল লেয়ার অবধি আমরা এক্সট্রাক্ট করতে পারি। MOS2 যেমন তার নিচে মানে MOS2 এই যে ইউনিটটা তার নিচে বের করা যাবে না, কিন্তু MOS2 এরকম মাল্টিপল ইউনিটসে পাওয়া যাবে। এবং এই তিন সায়েন্টিস্ট যেটা দেখান সেটা হচ্ছে যে ইউ ক্যান অ্যাকচুয়ালি কম্বাইন দিজ মেটিরিয়ালস, এগুলো ন্যাচারালি, ফর এক্সাম্পল এখানে যেটা আছে যে একটা মেটিরিয়ালকে আরেকটা মেটিরিয়ালের ওপরে বসানো যায়। ফর এক্সাম্পল এখানে লোয়েস্ট লেয়ারটা হচ্ছে MOS2, উইচ ইজ সেমি কন্ডাক্টর, তারপরে হচ্ছে যে বোরন নাইট্রাইড, এবং সবার ওপরে হচ্ছে যে গ্রাফিন। এটার সাথে ঠিক মানে বাড়ি বানানোর মতো একটার পর একটা লেয়ার চলছে, এবং এটাতে যেটা দিজ আর দে ডু নট অকার ন্যাচারালি,
এবং যেটা হয় হচ্ছে যে বিভিন্ন মেটেরিয়ালের ভালো ভালো কোয়ালিটি গুলো, একটা মেটেরিয়াল সব কোয়ালিটি নেই, কিছু ভালো আছে কিছু বাজে আছে। ফর এক্সাম্পল গ্রাফিনে কোনো লাইট অ্যাবজর্ব করে না, অলমোস্ট জিরো, বাট এমওএস টু করে। তো তুমি এই দুটোকে কম্বাইন করে ইউ ক্যান গেট এ থার্ড মেটেরিয়াল যেটা ন্যাচারালি ইট ডাজ নট এক্সিস্ট বাট উইল গিভ ইউ দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। ওকে, সো দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং কোয়ান্টাম মেটেরিয়ালস। এখন ইটস এবং 2010 সালের পর থেকে মানে ইট হ্যাজ চেঞ্জড দ্য ল্যান্ডস্কেপ যাকে বলে, এবং আমরা সবাই এটা এখন মানে ডেইলি ইউজ করছি। এবং তুমি বুঝতেই পারছো যে 100টা মেটেরিয়াল তার প্রত্যেকটা আলাদা কম্বিনেশন, দুটো তিনটে চারটে 100টা ইজ আ নিউ মেটেরিয়াল, এবং দেয়ার আর ইনফাইনাইট পসিবিলিটিস বেসিক্যালি। এবং এটা নিয়ে একটা এবং এভরি গুড ল্যাব ইন দ্য ওয়ার্ল্ড তারা হচ্ছে যে এখন মানে যারা সলিড স্টেট সিস্টেমসে, যারা এরকম কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে কাজ করে, তারা এই জিনিস নিয়ে কাজ করছে। অ্যান্ড এটা ছাড়াও যেটা এসেছে লাস্ট কিছু বছর আগে হচ্ছে যে ধরো ইট ইজ নট জাস্ট মানে তুমি লেয়ার বাই লেয়ার একটা গ্রো করলে দুটো মেটিরিয়ালের মধ্যে, এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে যে তলায় একটা গ্রাফিন আছে যেটা কালো রঙের এবং উপরে আর একটা গ্রাফিন আছে যেটা লাল রঙের, ঠিক আছে, এবং দুটোর মধ্যে তোমরা একটা অ্যাঙ্গেল ইন্ট্রোডিউস করতে পারো, মানে এক্স্যাক্টলি একটাকে আরেকটার উপর না চাপিয়ে, মানে একটা অ্যাটম কার্বন অ্যাটমের উপরে এক্স্যাক্টলি আরেকটা কার্বন অ্যাটম না রেখে একটা যদি রিলেটিভ অ্যাঙ্গেল থাকে কোনো, তাহলেও ইটস আ নিউ মেটিরিয়াল। এটা লাস্ট 2017 সালে, 2018 সালে প্রথম পেপার বেরোয় কি তারও আগে, এবং 2018 সালে নেচারে দুটো পেপার বেরোয় নেচার পত্রিকায় যেখানে সুপার কন্ডাক্টিভিটি দেখা যায়। অ্যান্ড তারপর থেকে আবার প্যারাডাইম শিফট বলে যাকে, যে ফার্স্ট গ্রাফিন, তারপরে ভ্যান্ডারওয়ালস হাইব্রিডস, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং কোয়ান্টাম মেটেরিয়ালস, তারপরে এই টুইস্টনিক্স, এবং এখন মোরালেস প্রত্যেকটা ভালো ল্যাব যারা আছে গোটা দুনিয়ায় তারা এই টুইস্টনিক্স নিয়ে কাজ করছে। অ্যান্ড ইয়া, অ্যান্ড অলরেডি গ্রাফিন ইটসেলফ হ্যাজ গট আ নোবেল প্রাইজ। অ্যান্ড টোপোলজিক্যাল ইনসুলেটার নিয়ে আমি একটু আগে বললাম, আরও একটা এরকম ভ্যান্ডারওয়ালস মেটেরিয়াল যেটা নিয়ে 2016 সালে নোবেল প্রাইজ পাওয়া গেছে। এবং এই যে ছবিটা দেখছো, এই যে মেডেলটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি, এনার নাম ডানকান হ্যান্ডলিন, এবং দ্যাট ইজ ইজ নোবেল প্রাইজ যেটা আমি এখানে ধরে আছি। সো অ্যান্ড আরও একটা প্রাইজ আসতে চলেছে খুব শীঘ্রই, মানে যারা গ্রাফিং নিয়ে কাজ করে তারা জানে। তো নট টু ডানকান হ্যান্ডলিন বাট সামবডি এলস। সো এইটা তো কালে ইন্ট্রোডাকশন, বাট আমরা ল্যাবে গ্রাফিং পাই কি করবে? ওকে, সো ভেরি সিম্পল, যেটা আন্দ্রে গাইম অ্যান্ড, আচ্ছা, এম আই অডিবল প্রপারলি? গ্রাফিনের প্রচুর প্রপার্টিজ এন্ড প্রচুর প্রচুর কোম্পানিজ এন্ড সবকিছু আছে, মানে ইটস ইম্পসিবল টু কভার, বাট একটা বেসিক আইডিয়া আমি তোমাদের দিলাম যে হোয়াট ইজ গ্রাফিন এন্ড তার ইউজফুলনেসটা কোথায় এন্ড অল। অ্যান্ড ইয়েস, আমি তো এবার তোমাদের যেটা দেখাবো হচ্ছে যে 2004 সালে যেটা হলো, মানে হোয়াট ওয়াজ দ্য চেঞ্জ, কারণ সেই 1947 থেকে গ্রাফিন নিয়ে জানা, এবং 1970s 80s 60s এরকম, অ্যান্ড প্রবাবলি 1962 প্রথম যেটা হয় হচ্ছে যে মাইক্রোস্কোপের তলায় গ্রাফিন দেখা যায়, ঠিক আছে, মানে সেটা দ্যাট ইজ ইন অ্যাডিশন টু আমাদের খাতায় পেন্সিলে লেখা, বাট সেটা তো কেউ মাইক্রোস্কোপের আন্ডারে দেখেনি। তো সেই মাইক্রোস্কোপে প্রথম যে গ্রাফিন দেখা যায়, কিন্তু সেটা কেউ বোঝেনি যে, বা অত ভালো করে খেয়াল করেনি, করা হয়নি যে দেয়ার ক্যান বি সিঙ্গেল লেয়ার অফ অ্যাটমস অ্যান্ড ইউ ক্যান নট গো থিনার দ্যান দ্যাট। 2014 সালে আন্দ্রে গাইম, 2002 সালের আশেপাশে আই থিঙ্ক ম্যানচেস্টারে যেটা দেখা হয় থ্রু ডিসকাশন, সো দেওয়ার তারা অ্যাকচুয়ালি এরকম সিঙ্গেল লেয়ার পাওয়ার চেষ্টা করছিল, এবং শুরু করেছিল হচ্ছে যে এরকম একটা ক্রিস্টাল দিয়ে, এখানে তোমরা যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছ,
এখানটা ক্রিস্টালটাকে মানে উপর থেকে মানে কি বল মিলিং যেটাকে বলে যে আস্তে আস্তে ছোট করার চেষ্টা করেছিল, কিন্তু দ্যাট ডিড নট গো ভেরি ওয়েল অ্যাজ প্ল্যান্ড। তো তারপরে এরকম আরেকজন সায়েন্টিস্টের কথা বলতে বলতে দে স্টাম্বলড আপন স্কচ টেপ, ভেরি মাচ লাইক সেলোটেপ, এবং পাড়ার দোকানেও পেয়ে যাবে। এবং আমরা এখন মানে উই ইউজ ইট ডেইলি ল্যাবে টু গেট গ্রাফিন। তো চারটে জিনিস চাই এক্সফোলিয়েশনের জন্য, অর সায়েন্টিফিক্যালি হোয়াট ইজ কল্ড মাইক্রো মেকানিক্যাল ক্লিভেজ, স্কচ টেপ, ক্রিস্টাল, গ্রাফিনের ক্রিস্টাল, গ্রাফাইটের ক্রিস্টাল। এরকম একটা সাবস্ট্রেট দরকার যেখানে তুমি গ্রাফাইট ফ্রি স্ট্যান্ডিং ইজ নট থার্মোডাইনামিক্যালি স্টেবল, তো তোমাকে একটা কোনো একটা এরকম প্লেট বা হোয়াট এভার মানে সেটা গ্লাস হোক বা বিভিন্ন রকমের মাইকা হোক বা কিছু একটা লাগবে। এবং যেটা 2004 সালে যেটা দে ইউজড ওয়াজ এরকম সিলিকন সাবস্ট্রেট উইথ 285 nanometer সিলিকন ডাইঅক্সাইড, ওপরে একটা টপ লেয়ার আছে, ঠিক আছে, অ্যান্ড দ্যাট টার্ন আউট টু বি আ গেম চেঞ্জার। এবং টুইজার চিমটে মানে এটা তোমরা চাইলে ইউজ করতে পারো কি নাও পারো। সো প্রথম যেটা করা হয় হচ্ছে যে এই স্কচ টেপ বা সেলোটেপ অলমোস্ট সিমিলার টু সেলোটেপটাকে আগে ক্রিস্টালের ওপর চাপা হয় ভালো করে, এবং তারপরে টেনে তোলা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টেপ থেকে কিছুটা এখানে মানে ক্রিস্টাল থেকে কিছুটা এখানে টেপে ট্রান্সফার হয়ে গেছে, রাইট। এরপরে সাবস্ট্রেট, এটা ক্লিন করা সাবস্ট্রেটটাকে নিয়ে সাবস্ট্রেটের যে শাইনিজ ফেসটা সেটাকে এই টেপের ওপরে চাপা হয় এইখানে যেটা আছে। তারপরে আমরা একটু চাপ দিই, ইট ক্যান বি উইথ এ টুইজার বা আঙুল বা রাবার, এবং সেটা বিভিন্ন ল্যাবের স্টুডেন্ট বিভিন্নভাবে করে, ঠিক আছে। কিছুক্ষণ করে তারপরে তুমি টেপটাকে তুলে নাও, এবং এইখানে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, দেখবে যে এই ভায়োলেট ব্যাকগ্রাউন্ডের ওপরে কিছু হালকা হালকা স্পট দেখা যাচ্ছে। সেটার মানে হচ্ছে যে এই ধরো ডান দিকে বা এই স্পেশালি মানে ভালো করে ডান দিকটাতে বোঝা যাচ্ছে। তো এরপরে যেটা করা হয় হচ্ছে যে উইচ মিনস বেসিক্যালি যে এই টেপটা থেকে কিছুটা মেটেরিয়াল এই সাবস্ট্রেটটাতে সিলিকন ডাইঅক্সাইড সাবস্ট্রেটে চলে এসেছে। তো এরপরে হোয়াট উই ডু ইজ এটা মাইক্রোস্কোপে দেখা হয়। তো 50x ম্যাগনিফিকেশনে তুমি যদি এরকম একটা দেখো তাহলে যেটা দেখবে হচ্ছে যে বিভিন্ন কালারের এরকম ছড়িয়ে আছে। এখন আমরা জানি বিভিন্ন রকম মেজারমেন্ট করে যে এই যে ওপরের কর্নারে যে হলুদ গুলো আছে এগুলো খুব থিক, 100 nanometer থিকনেস হবে। এই বেগুনি রঙের গুলো কিছুটা থিনার, এই ব্লু গুলো আবার বেগুনির চেয়ে থিনার। তো তোমাকে একটু মাইক্রোস্কোপ এবার দেখতে হবে বিভিন্ন ম্যাগনিফিকেশন বাড়িয়ে বাড়িয়ে। তো চলো আরেকটু যদি বাড়ানো যায় তাহলে দেখবে যে আরো বিভিন্ন ছোট ছোট পিস দেখতে পাবে। তো এরকম একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন থাকে বিভিন্ন শেপের সাইজের। এবং আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এই যে মাঝখানে একটা খুব থিন একটা জিনিস দেখা যাচ্ছে। সো এরকম একটা আইডেন্টিফাই করার পরে আরো বাড়ানো যাক ম্যাগনিফিকেশন, সো 200x এ দেখতে পাবে যে আরো বেটার করে দেখা যাচ্ছে। সো ইন অ্যাডিশন টু আ লট অফ আদার ফ্লেক্স বলে থাকি আমরা, এবং এই যে জিনিসটা দেখছো এই এগুলোকে বলে টেপ রেসিডিউ, এনিওয়েজ নট ইম্পর্টেন্ট। সো আরো ম্যাগনিফিকেশন বাড়ালে এখন যেটা দেখতে পাবে হচ্ছে এই জিনিসটা 500x। এবং তোমরা যদি এই ফ্লেকটাতে তোমরা একটু খেয়াল করে দেখো দেখবে হচ্ছে যে যত থিকনেস বাড়ছে এরকম একটা স্টেপ স্টেপ ব্যাপারটা, এই ডিরেকশন থেকে দেখলে দেখবে হচ্ছে যে স্টেপ স্টেপ, এবং যত থিকনেস বাড়ছে কালারটা চেঞ্জ করছে বেগুনি থেকে লাইট ব্লু হয়ে লাস্টে একটু সবুজের মাঝামাঝি কাছাকাছি কোথাও একটা গেছে। এবং এই যে মাঝের ব্যাপারটা আরো ম্যাগনিফিকেশন বাড়ালে দ্যাট ইজ আ সিঙ্গেল লেয়ার অফ কার্বন অ্যাটম, এবং এটা মাইক্রোস্কোপে আমরা রোজ দেখি দেখা যায়। এবং সাইডে দেখতে পাবে হচ্ছে যে একটু ডার্ক কালার, তার কারণ ওইখানে গ্রাফিনটা রোল করে গেছে, এটা অনেক বেশি থিকার এটাছে। বাট দিস ইন দ্য মিডল ইজ আ সিঙ্গেল লেয়ার, এটার মানে ডিস্টেন্সটা হবে হচ্ছে যে এই টোটাল ডিস্টেন্সটা অ্যারাউন্ড 20 micrometer, মানে তোমার যে মাথার চুল তার চেয়ে 1/5 হবে হয়তো ডিরেকশন। এবং চোখে খালি চোখে দেখাটা একটু ডিফিকাল্ট, যদিও এখন বিভিন্ন কোম্পানি আছে এবং ল্যাবস যারা এরকম লার্জ এরিয়া মিলিমিটার অর্ডারে গ্রাফিন বানাতে পারে, এবং আমরাও যেটা নিয়ে কাজ করি। সো দের আর ডিফারেন্ট গ্রোথ প্রসেসেস, বাট শুরুতে 2004 সালে এবং আমরাও প্রাইমারিলি যেটা করি হচ্ছে যে এইভাবে ইউজিং দিস এক্সফোলিয়েশন প্রসেস
আমরা এরকম গ্রাফিং নিয়ে গ্রাফিন এক্সট্রাক্ট করি সিঙ্গেল লেয়ার। সো বেসিক্যালি এরকম একটা আমরা যেটা স্টার্ট করেছিলাম, এরকম একটা ক্রিস্টাল, এই বড় ক্রিস্টালটা থেকে বায়া প্রসেস কল্ড এক্সফোলিয়েশন বা মাইক্রোমেকানিক্যাল ক্লিভেজ ইউজিং স্কচ টেপ আমরা এরকম সিঙ্গেল লেয়ার অফ কার্বন অ্যাটমস বানাই, ঠিক আছে, মানে বানাই না মানে রাদার এক্সট্রাক্ট করি। এবং সিমিলার মেথডে, এক্সফোলিয়েশন মেথডে যে বাকি সমস্ত যেগুলো মেটেরিয়ালগুলো বললাম আমি, বোরন নাইট্রাইড বা MOS2, WS2, WSE2, টোপোলজিক্যাল ইনসুলেটর, ঠিক আছে, মানে সেম মেথডে এক্সট্রাক্ট করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খালি এক্সট্রাক্ট করলে হবে না, সো ইউ হ্যাভ টু মেক কন্ট্যাক্টস এবং বিভিন্ন, এবং আমি তোমাদের যেটা আরেকটা বললাম হচ্ছে যে ভ্যান্ডারওয়ালস হাইব্রিডস। এবং অনেক সময় হয় যে এখন যেটা হয়েছে দুটো মেটেরিয়ালের বিভিন্ন প্রপার্টি কম্বাইন করা, তখন যেটা আমরা করি সেটা হচ্ছে যে ভ্যান্ডারওয়ালস হাইব্রিডস বানাই। সেম মেথড, আগে আমরা একটা মেটেরিয়াল এরকম এক্সফোলিয়েট করে নিই, ঠিক আগে যেভাবে প্রসেসটা বললাম, সেটাকে একটা আঠা দিয়ে আমরা তুলে নিই এরকম মাইক্রোস্কোপের তলায়, ঠিক আছে, অন্য আরেকটা মেটেরিয়ালে, অন্য আরেকটা সাবস্ট্রেটে এরকম আরেকটা মেটেরিয়াল এক্সফোলিয়েট করা হয়, তারপর সেম জিনিসটাকে নিয়ে যাওয়া হয়, দিয়ে জিনিসটাকে দুটো অ্যাটমকে দুটো লেয়ারকে এরকম তুলে নতুন আরেকটা সাবস্ট্রেটে আবার ড্রপ করে দেওয়া হয়। তো দিস প্রসেস ইজ কল্ড হেট্রোস্ট্রাকচার ফ্যাব্রিকেশন, এবং এটাও আমরা আজকাল রেগুলার ইউজ করি। এবং প্রাইমারিলি এই সমস্ত আমি যেগুলো দেখালাম সেগুলো এই মাইক্রোস্কোপে, এটা একটা অপটিক্যাল মাইক্রোস্কোপ, ইট ইজ ডান ইন দিস সেট আপ। এবং যেটাতে করা হয় হচ্ছে যে একটা ক্লিন রুমের ভেতরে পুরো গাউন টাউন পরে সবকিছু পরে, চুল টুল ডেকে, গ্লাভস পরে, যাতে আলট্রা ক্লিন এনভায়রনমেন্ট যেখানে ডাস্ট কাউন্টস খুব কম, কারণ এদের প্রপার্টিসগুলো খুব সেন্সিটিভ। সো এইভাবে করা হয়। এবং এই যে মাঝখানে যেখানে আলোটা জ্বলছে দেখছো, তোমরা অনেকেই হয়তো মাইক্রোস্কোপ দেখেছো, তো এই মাইক্রোস্কোপে আমরা 1000x অফ দি ম্যাগনিফিকেশন দিতে পারি। এবং এই মাইক্রোস্কোপে এখানে আমরা মাঝখানে ঠিক স্যাম্পেলগুলো রেখে, সাবস্ট্রেটগুলো রেখে, যে সিলিকন সাবস্ট্রেটগুলো রেখে আমরা গ্রাফিন খুঁজি। এবং হেট্রোস্ট্রাকচার যে আগের স্লাইডে আমি দেখালাম, এইভাবে হেট্রোস্ট্রাকচারটাও এইখানে হয়। এই যে গোল মতো একটা স্কেল দেখছো এখানে, এইটা দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারি। এবং এইখানেও দুটো স্কেল আছে, এইগুলোকে চেঞ্জ করে আমরা দুটোর মধ্যে রিলেটিভ ডিস্টেন্স বা কোনখানে এক্স্যাক্টলি কিভাবে কোন পজিশনে থাকবে সেইগুলো ডিটারমিন করতে পারি। ওকে, সো এবং এইখানে দেখবে হচ্ছে যে এইভাবে দেয়ার আর ডিফারেন্ট কম্বিনেশনস, মানে ইন মেটেরিয়াল এম কম্বিনেশনস, মানে ইনফাইনাইট পসিবিলিটিস। যেমন এইখানে একটা আমি বানিয়েছিলাম হচ্ছে যে তলায় একটা টোপোলজিক্যাল ইনসুলেটর, তার উপরে এরকম ক্রস ভাবে আর একটা টোপোলজিক্যাল ইনসুলেটর, এবং এইখানে তলায় একটা টোপোলজিক্যাল ইনসুলেটর, তার উপরে একটা বোরন নাইট্রাইড, এইখানে তলারটা একটা বোরন নাইট্রাইড, তার উপরে একটা ছোট্ট টোপোলজিক্যাল ইনসুলেটর, এইখানে এরকম তিনটে লেয়ার আছে, এখানে গ্রাফিন, তার মাঝখানে আরেকটা মেটেরিয়াল, তার উপরে আরেকটা মেটেরিয়াল, এইখানেও এরকম তিনটে লেয়ার আছে, যেগুলো আস্তে আস্তে তুমি বানাতে পারো, যেগুলো মানে উইথ প্র্যাকটিস সবাই বানায় আমরা। So this is how heterostructures are done. এবং মানে এটা বানালেই তো খালি শেষ হলো না, তো তোমাকে কারেন্ট এর প্রপার্টিজ মেজার করতে হবে, সো ইউ হ্যাভ টু পাস সাম কারেন্ট অ্যান্ড বেসিক্যালি পাস আ কারেন্ট এর মেজার আ ভোল্টেজ। তো সেটা করার জন্য কি হয় যেরকম আমরা নর্মাল তার লাগাই কোনো একটা কারেন্ট ফারেন্ট পাস করানোর জন্য, তো আমাদের তার লাগাতে হবে এখানে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো নর্মাল যেভাবে তার লাগাই সোল্ডারিং করে দিই সেটা এখানে পসিবল না, কারণ আমরা এগুলো চোখেই দেখতে পাবো না খালি চোখে, তো তার জন্য। এবং এবং ইউজুয়ালি এটা হচ্ছে যে প্রথম গ্রাফিন ডিভাইস, প্রথম বা ওয়ান অফ দ্য ফার্স্ট, এখানে দেখবে হচ্ছে যে যেটা আন্ডারগ্রাইন এবং নবসিলাবের মেজার করা ম্যানচেস্টারে, এখানে মাঝখানে গ্রাফিন এবং ওপরে চারটে এরকম সিলভার পেইন্ট দেওয়া আছে, এই মাঝখানে জিনিসটা গ্রাফিন এবং এইখানে সিলভার পেইন্ট। এবং ব্যাপারটা হচ্ছে যে এটা বেশ ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু, নট রিপিটেবল, সাস্টেনেবল না। এবং অনেক সময় যেটা হয় হচ্ছে যে এইখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে গ্রাফিনের, যে ডাইমেনশন লেন্থ এবং ডেথ, সেটা অনেকটা বড়, তো ইউজুয়ালি এত বড় পাওয়াও যায় না। তো হোয়াট উই ডু ইজ ইলেকট্রন বিম লিথোগ্রাফি, এটা ভেরি ফ্যান্সি ইনস্ট্রুমেন্ট, এটার মধ্যে আমরা এখানে একটা হাই এনার্জি ইলেকট্রন, তো এইখানে মাঝখানে তোমরা যদি দেখো দেখতে পাবে যে একটা ছোট্ট এরকম সাবস্ট্রেট আছে,
এবং এইখানে একটা ইলেকট্রন গান আছে যেখানে হাই স্পিড ইলেকট্রনস দেওয়া যায়। তো ভেরি ব্রিফলি হচ্ছে যে প্রথমে আমরা সাবস্ট্রেটটাকে একটা পলিমার কোটিং করে নিই। তো এইখানে দেখতে পাবে হচ্ছে যে ডান দিকে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে আমার গ্রাফিন বা টু ডি মেটেরিয়াল ডিভাইস, এটা হাইব্রিড এবং প্রথমে পলিমার বানানো হয়েছে, পলিমার কোটিং করা হয়েছে ইন আ ইনস্ট্রুমেন্ট কল স্পিন কোটার। ওকে, সো এবং দেখছো যে কিরকম মানে পলিমার কোটিং করার পরে একটু ঝাপসা হয়ে গেছে ব্যাপারটা। সো এইগুলো মানে বিভিন্ন অপটিমাইজেশন প্যারামিটার থাকে। এরপরে যেটা হয় হচ্ছে যে মানে খুব স্পেসিফিক জায়গায় একটা সফটওয়্যারে ড্র করে আমরা ইলেকট্রন বিম এরকম এক্সপোজ করতে পারি এবং তারপরে সেটাকে, এবং যেটা হয় হচ্ছে যে হাই এনার্জি এরকম ইলেকট্রন সেখানে পড়লে ওইখানে পলিমার চেনগুলো ব্রেক করে দেয় অ্যান্ড দে বিকাম সলিউবল। ঠিক আছে, তো তারপরে আমরা সেটাকে অ্যাসিটোন বা কোনো বিভিন্ন কেমিক্যালে দিলে এটা উঠে চলে আসে ওইখানে। বেসিক্যালি এরকম একটা ব্যাপার। তো এইখানে দেখবে যে সিমিলারলি আগের ডিভাইসটাই, এই যেখানে তুমি ভায়োলেট কালার দেখতে পাচ্ছ ওইখানে আগে পলিমার ছিল কিন্তু ওই স্পেসিফিক জায়গাগুলোতে ইলেকট্রন বিম দেওয়া হয়েছে এবং তারপরে এটা কেমিক্যালে দিয়ে ওই জায়গাগুলোকে ডিসলভ করে দেওয়া হয়েছে। তো যেটা সবুজ এরিয়া সেটা হচ্ছে পলিমার এবং যেটা ভায়োলেট এরিয়া সেটা হচ্ছে যে সাবস্ট্রেট। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো এইখানটা? বিভিন্ন রকমের এরকম টু ডাইমেনশনাল মেটেরিয়ালস হয়, তো এটাও একটা ওরকম কম্বিনেশন অফ মেটেরিয়ালস। ঠিক আছে, তলায় হচ্ছে যে বোরোনাইট্রাইড আছে একটা, তার তলায় MOS2 আছে একটা, সবার উপরে এখানে টপোলজিক্যাল ইনসুলেটর বিভিন্ন কারণে মানে এরকম ভাবে ইন জেনারেল ফ্যাব্রিকেট করা হয়। ওকে, সো এনিওয়েজ মানে পরে তোমার আরো কনফিউশন থাকলে জাস্ট লিখে রাখো, পরে আবার এসে এক্সপ্লেইন করা যাবে। ওকে, তো ওয়ান্স এরকম ভাবে মানে এই জায়গাটাকে এক্সপোজ করে দেওয়া হয় তারপরে আমরা একদম প্লেন পুরো এরিয়াটাতে গোল্ড ডিপোজিট করি। ওকে, 50 ন্যানোমিটার গোল্ড একদম একটা আমাদের ডিপোজিশন চেম্বার আছে এবং তারপরে সেটাকে অ্যাসিটোনে ডুবিয়ে দেওয়া হয় মানে ঘন্টাখানেকের জন্য দিয়ে, মানে অ্যাসিটোনে ডুবিয়ে বাড়ি চলে যাও রাত্রেবেলা, সকালবেলা এসে যেটা দেখা হয় হচ্ছে যে এই জিনিসটা পড়ে থাকে। ওকে, সো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে গোল্ড কন্ট্যাক্টস, আমরা এগুলোকে গোল্ড কন্ট্যাক্টস বা ইলেকট্রোডস বলি, এইগুলো একটা স্পেসিফিক জায়গাটাই স্যাম্পলকে টাচ করে আছে। তো এই গোল্ড কন্ট্যাক্টসের থ্রু দিয়ে আমরা কারেন্ট পাস করতে পারি অ্যান্ড ভোল্টেজ মেজার করতে পারি। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ ডিভাইস ফ্যাব্রিকেশন যেভাবে আমরা করি এবং আরো, সো প্রাইমারিলি এক্সফোলিয়েশন, তারপরে ইলেকট্রন বিম লিথোগ্রাফি মানে এইটা, তারপরে ডিপোজিশন। ঠিক আছে, তো ওয়ান্স ইয়োর ডিভাইস ইজ রেডি, এবং এইগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো বানানো, যেগুলো PhD টাইমে বানানো এবং টু লেয়ার, থ্রি লেয়ার, ফোর লেয়ার এরকম বিভিন্ন রকমের বানানো হয়েছে বিভিন্ন পারপাসে তার জন্য, এবং প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা তুমি কন্ট্যাক্ট কনফিগারেশন মানে ড্রয়িং বা ইলেকট্রোড জিওমেট্রি সেগুলো আলাদা আলাদা হয় এবং সেই মতো ড্র করা, যেমন এইখানে পাঁচটা আছে সেটা বিভিন্ন রকমের কনস্ট্রেন্টসের উপর ডিপেন্ডেন্ট বা তোমার আলটিমেটলি কি চাও সেটার উপর ডিপেন্ডেন্ট। যেমন এইখানে দেখবে যে দুটো সাইডেই আছে, এইখানে সেটা নেই, এই দুটো ডিভাইসে নেই। তো ইউ ক্যান কাম ব্যাক টু দিস তোমাদের যদি আরো মানে কোয়েশ্চেন থাকে এই জায়গাটা নিয়ে। ওকে, এবং এগেন দিস ইজ নট এনাফ। তো এটা হচ্ছে পুরো যেভাবে একটা সাবস্ট্রেট আমি বললাম সিলিকন ডাইঅক্সাইড ওয়েফার উপরে এইভাবে দেখতে, তো এই ফুল দিস ইজ আফটার এন্টায়ার ডিভাইস ফ্যাব্রিকেশন বাদিকেরটা, আর এই সমস্তগুলো বড় বড় যে স্কোয়ার প্যাডসগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে হচ্ছে যে বন্ডিং প্যাডস। এবার ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু পাস সাম কারেন্ট, তো তার জন্য এই মানে দিস ইজ নট, এটাও সাফিসিয়েন্ট না, এরপরে আরও একটা স্টেপ হয় যেটাকে বলে হচ্ছে যে বন্ডিং। তো এই বড় বড় প্যাডগুলো থেকে আমরা গোল্ড ওয়ার লাগিয়ে এরকম একটা বন্ডিং করা হয়। সো এই জিনিসটা যেটা সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে যে চিপ ক্যারিয়ার,
এটা একটা সিলিকন চিপ, আর এই ক্যারিয়ারটা হোল্ড করে বেসিক্যালি, ওখানে আঠা দিয়ে লাগিয়ে সিলভার পেন্ট সিলভার এপক্সি দিয়ে লাগিয়ে আমরা এরকম তার লাগিয়ে দিই। সো এই তারের থ্রু দিয়ে আমরা স্যাম্পেলের মধ্যে কারেন্ট আর পাঠাতে পারি আর ভোল্টেজ মেজার করতে পারি। আর এরকম অ্যাকচুয়ালি এখন কমার্শিয়ালি এরকম জিনিস অ্যাভেলেবেল, মানে তুমি ডাইরেক্ট, এই যে আমি এতগুলো স্টেপ দেখালাম এটা না করেও তুমি ডাইরেক্ট কোনো একটা কোম্পানি থেকে, এরকম আজকাল গ্রাফিনিয়া বলে একটা কোম্পানি আছে অ্যাটলিস্ট জানি, এবং মাঝখানে আমরাও কিছু বন্ধুরা মিলে অনেক প্ল্যান করেছিলাম যে এরকম একটা কোম্পানি খুলবো, যে আমরা বিভিন্ন কলেজে টলেজে এরকম গ্রাফিং ডিভাইস সাপ্লাই করবো হাইব্রিড বানিয়ে করে, এরকম অনেক প্ল্যান হয়েছিল, যাই হোক সেসব কিছুই হয়নি আর অবভিয়াসলি। তো এরকম মানে বিভিন্ন টাইপের তোমার যেরকম চাই, মানে সেটা গ্রাফিন হোক বা অন্য কোনো মেটেরিয়াল হোক, 2D মেটেরিয়াল হোক, সেটাই। সো দিস ইজ হাউ, মানে এইভাবে প্রাইমারিলি এখন ডিভাইস অ্যাপ্লিকেশন করা হয় মানে গোটা ওয়ার্ল্ডেই, মানে আমরা স্পেশাল কিছু করছি না। আর এইটা হচ্ছে যে দিস ইজ হাউ দ্য এন্টায়ার ডিভাইস লুকস, ঠিক আছে। মাঝখানে দেখবে হচ্ছে যে একটা সিলিকন ওয়েফার আছে, তার উপরে এই মাঝখানটাতে গ্রাফিন ডিভাইস আছে, সেখান থেকে গোল্ডের তার বন্ড করে এই এই চিপ ক্যারিয়ারটাই বন্ডিং করা হয়েছে আর লাগানো হয়েছে বেসিক্যালি এখানে একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টে। And now, তোমার ডিভাইস ইজ রেডি টু মেজার। ওকে, সো এতগুলো স্টেপের পরে, এবং ফর্চুনেটলি মানে মানে অনেকগুলো মনে হলো, ইভেনচুয়ালি কেউ যদি চায় তাহলে গোটা জিনিসটা, আমাদের মাঝে মাঝে হতো যে সারাদিন কাজ না করে আমরা একদিন এটা বানিয়ে নিতাম, মানে এরকম মাঝে মাঝে আমরা করতাম, গোটা সপ্তাহ ঘুরে বেড়াচ্ছি যে মিটিং এর আগের দিন এটা করছি, মানে এরকম একটা ব্যাপার। এবং যেটা, এবং ইটস নট সাফিসিয়েন্ট, এবার তোমাকে মেজার করতে হবে, রাইট? সো এবং মেজারমেন্ট করার জন্য হচ্ছে যে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টস আছে, এবং বিভিন্ন, এবং এই স্যাম্পলটা এটা লোড করা হয় হচ্ছে যে হোয়াট উই কল আ ভেরিয়েবল টেম্পারেচার ক্রায়োস্ট্যাট, VTI। তো এটাতে এইখানে তলায় একটা যেটাকে বলে হচ্ছে যে সকেট থাকে একটা, এই বাঁদিকে তলার দিকে দেখতে পাবে, এটার মধ্যে আগে যে স্লাইডে যে চিপ ক্যারিয়ারের ছবিটা ছিল সেই চিপ ক্যারিয়ারটা ঢুকিয়ে দেওয়া হয় স্প্রিং লোডেড কন্ট্যাক্ট, এবং এই জিনিসটাকে এরকম একটা আমরাকে বলি ডিপস্টিক, সেটা এরকম একখানা VTI বা ইয়েতে ঢুকিয়ে ওপর দিক থেকে আমরা এরকম তার বেরিয়েছে দেখো, এটা থ্রু দিয়ে আমরা কারেন্ট ভোল্টেজ বা যা ইচ্ছা করতে পারি, মেজার করতে পারি। এবং এই যে জিনিসটা দেখছো বড় ড্রামটা, এটার মধ্যে লিকুইড হিলিয়াম থাকে, সো দ্যাট মিন্স যে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্স কেউ স্টাডি করতে চাইলে, লেটস সে লিকুইড হিলিয়ামের টেম্পারেচার হচ্ছে 4 কেলভিন, তো করা যায়, তার চেয়ে যদি কম খরচায় করতে হয় তাহলে লিকুইড নাইট্রোজেন ডিভার্স পাওয়া যায় যেখানে লিকুইড নাইট্রোজেন ভরা থাকে, এবং গোটা জিনিসটা এই VTIটাকে লিকুইড নাইট্রোজেনে ডুবিয়ে দিলে তুমি ইউ ক্যান মেজার ফ্রম 77 to লেটস সে 400 কেলভিন মেজার করতে পারবে। তারও কম চাইলে দের আর সিস্টেম কল্ড হিলিয়াম-3 সিস্টেম, যেটা 300 মিলি কেলভিন অব্দি মেজার করা যায়, অ্যান্ড ডাইলিউশন রেফ্রিজারেটার্স তো উইচ ইজ স্টিল 10 মিলি কেলভিন মেজার করা যায়। সো এনিওয়েজ, আই মিন তোমরা যদি কখনো ল্যাবে আসো আমি এগুলো দেব। অ্যান্ড দের আর ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, মানে ওয়ান্স ইউ আর রেডি, মানে তুমি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে ইউ ক্যান ডু মেজারমেন্টস, টেম্পারেচার, ম্যাগনেটিক ফিল্ড অর এনিথিং ইউ ওয়ান্ট। ওকে, বাট এগেন মানে yeah, your basic thing remains same, তুমি কারেন্ট পাঠিয়ে ভোল্টেজ মেজার করবে, ইটস হোয়াট ইউ আর গোয়িং টু ইন্টারপ্রিট ফ্রম দ্যাট ভোল্টেজ ইজ দ্য ডিফিকাল্ট থিং। ওকে, অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ডিভাইস। সো নাও ওকে, সো অনেকে পড়েছো যে ওকে, সো সো এই পার্ট অব দি, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে ছোটোখাটো বলতে পারো, আদারওয়াইজ উই ক্যান অলওয়েজ কাম ব্যাক লেটার। ওকে, তো এনিওয়ে, সো স্যার, হ্যাঁ স্যার, ওই সাবস্ট্রেটে যেই গ্রাফিনটাকে এক্সট্রাক্ট করা হয়েছিল ওখানে বললেন যে থার্মো, মানে ওই ফ্রি স্ট্যান্ডিংটা থার্মোডাইনামিক্যালি স্টেবল নয়, কারেক্ট স্যার? ওখানে কি মানে সাবস্ট্রেটটা কি মানে এক্সট্রাক্ট করার পর ওটার কোয়ালিটিটা কি সাবস্ট্রেটের প্রপার্টির উপর ডিপেন্ড করে? আমি যে একটু আগে তোমাদের হাইব্রিড বানানোর একটা স্লাইড দেখালাম, যেটা এইটা বা
আর এই যে হাইব্রিড বানানো, এইখানে দেখো হচ্ছে যে গ্রাফিন বা এরকম, এটা সিলিকন ডাইঅক্সাইড যেটা ব্যাকগ্রাউন্ডে বেগুনি রঙের, সেটার উপরে না রেখে অন্য আরেকটা মেটেরিয়ালের উপর রাখা হয়েছে, উইচ ইজ অ্যান ইনসুলেটর। তো এতে সাবস্ট্রেট ইনডিউসড অনেক সময় মানে প্রপার্টি ডিগ্রেড করতে পারে সাবস্ট্রেটের জন্য, সেটাকে অ্যাভয়েড করা যায়। স্যার, এই যে যে জিনিসগুলো ওখানে করা হচ্ছে মানে এক্সট্রাক্ট করা হচ্ছে, এটা তো খুব অল্প পরিমাণে, মানে খুবই সামান্য এবং খুব কশাসলি এটা করা হচ্ছে, তাহলে স্যার এটাকে আমরা বাইরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার সময় কিভাবে করা হয়? সেটার জন্য তোমাকে লার্জ কোয়ান্টিটিতে গ্রো করতে হবে, এবং সেটা করা হচ্ছে যে সিবিডি গ্রাফিং, কেমিক্যাল ভেপার ডিপোজিশন। ওকে, এই এক্সফোলিয়েশন মেথডে তুমি স্পেসিফিক কিছু স্টাডি করতে পারবে, প্রুফ অফ কনসেপ্ট এক্সপেরিমেন্টস করতে পারবে, বাট ওভারঅল যেগুলো ধরো যে অ্যাপ্লিকেশনগুলো আমি দেখালাম তোমাদেরকে শুরুর দিকে, সেগুলো গ্রো করার স্পেসিফিক মেথডস আছে, উইচ ইজ প্রাইমারিলি কেমিক্যাল অর কেমিক্যাল ভেপার ডিপোজিশন মেথড, যেটা একটা মেটাল ফিল্মের ওপরে এরকম গ্রো করা হয় মিলিমিটার স্কেলে। শেষ করে আবার আপাতত এই কোয়েশ্চেন গুলো থাক, আবার আমি বেশি আর আমি বেশি কিছু বলবো না। ওকে, সো শেষ করেছে না, ফটো ডিটেক্টর। এবার যেটা হয় হচ্ছে যে তোমরা অনেকে অ্যাটলিস্ট স্কুলে বা এতে পড়েছো যে এভরি মেটেরিয়াল ইলেকট্রনস, মানে প্রত্যেকটা মেটেরিয়াল একটা ভ্যালেন্স ব্যান্ড থাকে, একটা কন্ডাকশন ব্যান্ড থাকে, এবং ভ্যালেন্স ব্যান্ডে হোলস থাকে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস থাকে, এবং ভ্যালেন্স ব্যান্ডের কন্ডাকশন ব্যান্ডে যে এনার্জি ডিফারেন্স সেটাকে ব্যান্ড গ্যাপ বলে। যেটা হয় হচ্ছে যে ফটো সেন্সিটিভিটি পাওয়ার জন্য যেটা দরকার হয় হচ্ছে যে এই ধরো ফটো ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইনের, বা এটা আই এম গেসিং যে ক্লাস টুয়েলভের স্টুডেন্টস অ্যাটলিস্ট পড়েছে বা পড়িয়েছে স্কুলে। তো যেটা হয় হচ্ছে যে ধরো লাইটে তো এনার্জি আছে কিছু একটা, ফোটনসের এনার্জি আছে, তো দ্যাট ফোটন এনার্জি হ্যাজ টু বি মোর দ্যান দ্য ব্যান্ড গ্যাপ, তাহলে তুমি এখান থেকে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে এক্সাইট করতে পারবে। আমি অনেক কিছু বললাম যে গ্রাফিনের এই ডিসপ্লে ওই ডিসপ্লে হানা তানা, বাট প্রপার যে অপটিক্যাল রেসপন্স সেটা ইটসেলফ গ্রাফিনের অনেক কম, যে কারণ অনলি ইচ লেয়ার খালি 2.3% অ্যাবজর্ব করে। তো এটার জন্য যেটা করা হয় হচ্ছে যে উই কাম টু ভ্যান ডার ওয়ালস হাইব্রিড। যেটা হয় হচ্ছে যে ফর এক্সাম্পল এইখানে দেখো তলায় একটা এমওএস টু রাখা আছে এবং উপরে গ্রাফিন, ঠিক আছে, এবং এটা একটা এসিএম ইমেজ, এই যে হলুদ ডাকটা সেটা একটা গ্রাফিন। এবং যেটা হয় হচ্ছে যে এবার যখন লাইট শাইন করা হবে তখন ইলেকট্রন হোলস, এমওএস টুর একটা ব্যান্ড গ্যাপ আছে, এবং ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন যেটাকে বলে, মানে লাইট সেন্সিটিভ লেয়ার সেটা এমওএস টু, এবং সেখানে সেন্সিটিভ লাইট জেনারেশনটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হয়, এবং একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে রাখা হয় যেটা থ্রু দিয়ে গ্রাফিনে ট্রান্সফার করে দেওয়া হয় ইলেকট্রনটা। অ্যান্ড বিকজ গ্রাফিনে ইলেকট্রনের স্পিড খুব হাই, মোবিলিটি খুব হাই, ওর গেইন ফ্যাক্টর খুব হাই, এবং এটা থ্রু দিয়ে হোয়াট আমাদের ল্যাব থেকেই বেরিয়েছিল, হোয়াট উই শুড ওয়াজ দ্য বেস্ট ক্যামেরা দ্যাট ইজ পসিবল, মানে বেস্ট ডিটেক্টর দ্যাট ইজ পসিবল, ঠিক আছে, টিল দ্যাট পয়েন্ট। কিন্তু এমওএস টুর একটা ড্রব্যাক হচ্ছে যে ব্যান্ড গ্যাপটা এমন যে ওটা ইনফ্রারেড অ্যাবজর্ব করে না। সো ইনফ্রারেড, ওকে, সো নাও লেটস কাম টু ইনফ্রারেড। সো ইনফ্রারেড হচ্ছে যে 90 mm টু 900 mm টু 1 mm ওয়েভ লেন্থ অব্দি। তো তোমাদের শর্ট ওয়েভ, মিড ওয়েভ, লং ওয়েভ রেঞ্জ, বিভিন্ন রকমের রেঞ্জ আছে ইনফ্রারেডে। তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের চার্টটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যেখানে ভিজিবল উইচ ইজ ফ্রম 400 nm টু 700 nm, 800, 900 nm। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে ইনফ্রারেড, বেসিক্যালি যেটাকে আমরা হিট বলে বুঝি, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ইনফ্রারেড উই গেট এক্সট্রিমলি সেন্সিটিভ ইনফ্রারেড ডিটেক্টরস, কারণ দের আর মেজর অ্যাডভান্টেজেস। এক হচ্ছে যে তো মানে নর্মাল যে আমরা যেটা চোখে দেখছি, মানে ভিজিবল লাইট, ইউ নিড আ
এক্সটার্নাল সোর্স অফ লাইট, ইনফ্রারেডে সেটা দরকার নেই, প্যাসিভ ডিটেকশন, কারণ বিকজ অফ ফাইনাইট টেম্পারেচার সবাই ইনফ্রারেড ওয়েভলেন্থ রেডিয়েট করছে, ইনফ্রারেড রেডিয়েশন ডিটেক্ট করছে, ঠিক আছে? এখন যে তোমরা ঘুরতে যাচ্ছ বা মলে যাচ্ছ বা সিনেমা হল, আমি সিনেমা হল তো বন্ধ, এখানে দেখবে হচ্ছে যে এরকম থার্মাল গানস ইনফ্রারেড ডিটেক্টর আছে, টেম্পারেচার ডিটেক্ট করছে, ঠিক আছে? তো সেম মেথড, যে ইটস এ প্যাসিভ মেথড, তোমার যেহেতু তোমার একটা ফাইনাইট বডি টেম্পারেচার আছে, ইউ আর রেডিয়েটিং ইনফ্রারেড রেডিয়েশন, এবং সেটাকে একটা ডিটেক্টরের থ্রু দিয়ে ডিটেক্ট করা হচ্ছে। অলসো হচ্ছে যে প্রচুর অ্যাস্ট্রোফিজিক্যাল এক্সপেরিমেন্টস আছে যারা এরকম ইনফ্রারেড ডিটেক্টরস ইউজ করে, বিকজ স্ক্যাটারিং অফ লাইট যেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়েভলেন্থ, ডাইলে স্ক্যাটারিং, অ্যান্ড যেটা হয় হচ্ছে যে যার জন্য তুমি যত ওয়েভলেন্থ বেশি যাবে তত তোমার স্ক্যাটারিং কম হবে, অ্যান্ড ইনফ্রারেড যার জন্য খুব সিগনিফিকেন্ট, এবং ইটস এ নন কন্ট্যাক্ট নন ডেস্ট্রাকটিভ মেথড, অ্যান্ড যেহেতু ডিরেক্টলি সোর্স থেকে আসছে, ইটস মানে ডাইরেক্টলি তুমি সোর্সের ইনফরমেশন পাবে। অ্যান্ড বুঝতেই পারছো যে এখন নট জাস্ট ক্যামেরাস, মানে আমি একজন এরকম ইন্টারভিউ দিচ্ছিলাম একবার, এরকম ইনফ্রারেড নিয়ে কথা বলছেন, এবং ফাইনালি আমাকে বলেছিল যে এভরি অ্যাপ্লিকেশন ইজ ফাইন বাট দ্য মানি ইজ ইন মিলিটারি অ্যাপ্লিকেশন, ওকে? সো মানে যত এই রকেট রকেট মিসাইল টেকনোলজি, মানে দে হ্যাভ ইনভেস্টেড হিউজ অ্যামাউন্টস অফ মানি এরকম ইনফ্রারেড ডিটেক্টর করার জন্য, যেমন এরকম মিলিটারি অ্যাপ্লিকেশনে তোমরা জানোই যে এরকম বাদিকে নাইট ভিশন গগলস লাগে বা। তো এবার সমস্যাটা হচ্ছে যে এখনকার যে ইনফ্রারেড ডিটেক্টর গুলো আছে সেগুলো রেসপন্স ভালো, বাট অনেক ভালো কি খারাপ, সমস্যাটা হচ্ছে যে লট অফ দেম এসপেশালি যাদের রেসপন্স ভালো, দে হ্যাভ টু বি কুলড, ঠান্ডা করতে হয়, ঠিক আছে? কারণ তারা রুম টেম্পারেচারে রেসপন্ড করে না, লো টেম্পারেচারে নিয়ে যেতে হয়, সেটা মানে নাইট্রোজেন টেম্পারেচার থেকে হিলিয়াম টেম্পারেচার অনেক কিছুই হতে পারে, এবং নর্মাল ডিটেক্টর ইউজুয়ালি তারা মানে ইন্ডিয়াম আর্সেনাইড বা মার্কারি ক্যাডমিয়াম টেলুরাইড এরকম বিভিন্ন মেটেরিয়াল দিয়ে বানানো হয়, এবং যেহেতু ইউ হ্যাভ টু কুল দেম, তার জন্য দে বিকাম বাল্কি, বড়, এক্সপেন্সিভ, অ্যান্ড ডিপেন্ডিং অন তুমি কোন ওয়েভলেন্থ রেঞ্জ, ফ্রেম রেটস এ সমস্যা হয়, মানে ইটস নয়েজি, ভালো ছবি পাওয়া যায় না, তো অ্যান্ড এসপেশালি ডিপেন্ডিং অন তুমি কোন ওয়েভলেন্থ রেঞ্জে আছো, ইনফ্রারেডের যে তিনটে রেঞ্জ আছে, শর্ট ওয়েভ, মিড ওয়েভ টু লং ওয়েভ, তার মধ্যেও রেঞ্জ স্পেসিফিক বিভিন্ন রকমের সমস্যা হয়, তো উইচ ইজ ওয়াই লোকজন এখন গ্রাফিন নিয়ে প্রচুর ইনফ্রারেড ডিটেকশন করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু ব্যান্ড গ্যাপ নেই এবং এমওএস টুর যে ব্যান্ড গ্যাপ সেটা ইনফ্রারেডের জন্য সুটেবল না, তার জন্য আমরা দের আর নিউ মেথডস, আমরা যেটা করি হচ্ছে যে এরকম বিসমাথ টেলুরাইড এরকম একটা ন্যানো ওয়ার নিয়ে গ্রাফিনের উপর ঢেলে দিই। সো বেসিক্যালি এটার ব্যান্ড গ্যাপ হচ্ছে যে অ্যারাউন্ড 0.2 ইভি, উইচ করেসপন্ডস টু যে ইনফ্রারেড রেডিয়েশন যে যেটার এনার্জি সেই এনার্জি, এবং যেটা হয় হচ্ছে যে তারপরে আমরা উই শাইন ইনফ্রারেড লাইট, ইনফ্রারেড লাইট শাইন করাতে হয় হচ্ছে যে যেটা হয় হচ্ছে যে এই ডান দিকে যে ন্যানো ওয়ার্সগুলো আছে সেটার মধ্যে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হয়, এবং তলায় আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে রেখেছি, মানে থ্রু হোয়াট ইজ উই কল গেট ভোল্টেজ, এবং যেহেতু সেই গেট ভোল্টেজটা দেওয়া আছে সেহেতু ইলেকট্রন হোল পেয়ার যেগুলো এই এই যে এইখানে একটা গেট ভোল্টেজ দেওয়া থাকে, যেহেতু এই গেট ভোল্টেজটা দেওয়া আছে সেহেতু ইলেকট্রন হোল পেয়ারগুলো ন্যানো ওয়ার থেকে গ্রাফিনে ট্রান্সফার হয়ে যায়, ওকে? অ্যান্ড উইচ মেক্স, অ্যান্ড যেহেতু গ্রাফিনের ইটসেলফ মানে ইটস এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড হাই মোবিলিটি ইলেকট্রনস, অ্যান্ড গেইনটা খুব হাই, অ্যান্ড ইউ ক্যান গেট এক্সট্রিমলি সেন্সিটিভ ইনফ্রারেড ডিটেক্টরস। তো এরকম আমরা নিজেরা বিসমাথ টেলুরাইড ন্যানো ওয়ার্স দিয়ে বানিয়েছিলাম, কেউ লেড সালফাইড ন্যানো ওয়ার্স দিয়ে বানিয়েছে। তো বেসিক্যালি কী করা হয়, প্রথমে একটা বেয়ার এরকম গ্রাফিন এফইটি বানানো হয়, একটা বেয়ার গ্রাফিন ডিভাইস, যেভাবে আমি তোমাদের দেখালাম যে সেরকম বানানো হয়, বানিয়ে
মাইক্রোফোন গুলো অফ করলে ভালো হবে। বাণীব্রত প্লিজ তোমার মাইক্রোফোন অফ করো। সো প্রথমে আমরা যেটা এটা বেয়ার ডিভাইস, আমি তোমাদের যেভাবে ডিভাইস অ্যাপ্লিকেশন বোঝালাম সেটা বানিয়ে, তারপরে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড করি, এটা রেজিস্ট্যান্স মেজার। তোমরা সবাই জানো রেজিস্ট্যান্স কি জিনিস। তো রেজিস্ট্যান্সটা মেজার করে আমরা যেটা দেখি হচ্ছে যে রেজিস্ট্যান্সে একটা পিক আসে। ওকে, এরপরে যেটা আমরা করি হচ্ছে এরকম ন্যানোওয়ার দেখি, মানে ন্যানোওয়ার জাস্ট একটা মানে পিপেট নিয়ে আমরা ফেলে দিই ওর উপরে, এবং যেটা দেখা যায় হচ্ছে যে ন্যানোওয়ার যদি প্রপারলি ফর্ম করে গ্রাফিনের উপরে পড়ে যায় প্রপারলি, কিছুটা কভারেজ ডিসেন্ট কভারেজ হয়, তাহলে এই যে পিক পজিশনটা এটা শিফট করে, এবং এটা ডান দিকে শিফট করবে না বা দিকে শিফট করবে সেটা ডিপেন্ড করে হচ্ছে যে গ্রাফিনের অরিজিনাল কিরকম অবস্থায় ছিল এবং যে ন্যানো ওয়্যারটা সেটা কিরকম মেটিরিয়াল। তো এইখানে এই ক্ষেত্রে এটা ডান দিকে শিফট করে বা দিকে শিফট করে। ওকে, এবং ওয়ান্স দিস ইজ ডান আমরা যেটা করি হচ্ছে যে একটা এলইডি নিয়ে, ইনফ্রারেড এলইডি, বিভিন্ন রকমের ইনফ্রারেড এলইডি নিয়ে আমরা এরকম রেজিস্ট্যান্সটা মনিটর করি, যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কারেন্ট পাঠিয়ে ভোল্টেজটা মেজার করি রেজিস্ট্যান্স, সেই ভোল্টেজটাকে রেজিস্ট্যান্সে কনভার্ট করি থ্রু ওমস ল, ভি ইকুয়ালস টু আই আর। আমরা সার্কিটে ইউজুয়ালি যত কারেন্ট পাঠাই সেটাকে ডিভাইড করলে ইউ উইল গেট দ্য রেজিস্ট্যান্স। এবার দেখো এইখানে আমরা 60 সেকেন্ডের জন্য অফ রেখেছি রেজিস্ট্যান্সটা, যেই অন করছি ওখানে রেজিস্ট্যান্সটা পড়ে যাচ্ছে, এখানে আবার অফ করছি আবার উঠে যাচ্ছে, ওকে অন করছি। সো এরকম বিভিন্ন সাইকেলে তোমরা মেজারমেন্ট করতে পারবে, উইচ শোজ যে এই স্পেসিফিক ডিভাইস কম্বিনেশন ক্যান বি ইউজ এজ এ ইনফ্রারেড ডিটেক্টর। এবং এটা আমরা অ্যারাউন্ড 1720 nanometer আর 1.7 micron অফ দি ইউজ করে দেখেছি যে ইট ওয়াজ ওয়ান্ডারফুলি ওয়েল। ওকে, এবং ইনফ্যাক্ট মানে রুম টেম্পারেচার অফ দি, সো ইফ ইউ ক্যান মেক আ মানে প্রপার ডিভাইস, এটা আমাদের নেক্সট প্ল্যান proper একটা সেট বানানো, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ ভেরি হাই ডিটেক্টর অ্যাট রুম টেম্পারেচার। অ্যান্ড আমাদের নেক্সট স্টেপ হয়তো সেগুলোই, অ্যান্ড দের আর কিছু প্যারামিটার আছে যেগুলো হচ্ছে যে ডিটেকটিভিটি বলে ইন এনি কেস, মানে আমাদের যে ডিভাইস মেজার করা আছে সেগুলো অলমোস্ট দ্য বেস্ট ডিভাইসেসের কাছাকাছি এবার। এবং আমাদের এখন যেটা চেষ্টা সেটা হচ্ছে যে এই ডি যে ভ্যালুটা কনস্ট্যান্ট রেখে এই দিকে ডান দিকে যাওয়া, মানে হচ্ছে যে আরো কতটা আমরা বড় ওয়েভলেন্থ লঙ্গার ওয়েভলেন্থ মেজার করতে পারি সেটা মেজার করা। ওকে, সেটা এখন আমি ওয়ান্স আই এম ব্যাক ইন ব্যাঙ্গালোর আমরা এই নিয়ে কাজ শুরু করবো আবার। ওকে, সো এবং সিমিলারলি আমরা বিভিন্ন ইউ ক্যান ট্রাই ডিফারেন্ট মেটিরিয়াল কম্বিনেশন, যেমন এখানে গ্রাফিন নিয়ে তার উপরে আমরা একটা মেটিরিয়াল নিয়েছিলাম টিন সেলেনাইট। তো বেসিক্যালি মেজারমেন্টগুলো করা হয় হচ্ছে যে মানে ওই এগেন সিমিলার টাইপ অফ মেজারমেন্টস, পিরিয়ডিক্যালি এলইডি অন অফ করে তখন যেটা দেখা যায় হচ্ছে যে এরকম রেজিস্ট্যান্সটা মডিউলেট হতে থাকে, এবং এটা থেকে তুমি ইউ ক্যান মেক ওয়ান্ডারফুল ক্যামেরাস। এবং এইখানে একটা প্রপার ডিভাইসের ইমেজ দেখতে পাবে, যেটা মানে তলায় যে ডার্ক কালার রিজিয়ন সেটা হচ্ছে গ্রাফিন, এবং তার উপর যে জিনিসগুলো পড়ে আছে সেটা হচ্ছে যে এরকম টিন সেলেনাইড ন্যানোপ্লেটেলেটস। ওকে, এবং গোটা টোটাল ডিস্টেন্সটা প্রবাবলি ডিভাইসের ডিস্টেন্সটা হচ্ছে যে অ্যারাউন্ড 10 micrometer হবে। ওকে, এই জিনিসগুলো এগুলো হচ্ছে যে কন্ট্যাক্ট ইলেকট্রন বিম লিথোগ্রাফি বা কন্ট্যাক্টস। অ্যান্ড রিসেন্টলি যেটা হয়েছে যে মানে ভেরিয়াস কোম্পানিজ মানে ইকফো বার্সেলোনাতে বা এম্বেরিয়ন একটা কোম্পানি, তারা এই মেথডগুলো ইউজ করে এখন বিভিন্ন রকমের প্রোডাক্ট ডেভেলপ করেছে, ইনফ্রারেড সেন্সরস ডেভেলপ করেছে। সো আমাদের নেক্সট স্টেপ প্রবাবলি আমরা এই দিকে এখন চেষ্টা করছি কিছু করা যায় কি। ওকে, সো অ্যান্ড বায়োসেন্সিং, জাস্ট কামিং টু বায়োসেন্সিং, সো অলরেডি তোমরা বায়োসেন্সিং নিয়ে অনেক কিছুই বলছো, স্পেশালি কোভিড রিলেটেড জিনিসপত্র নিয়ে, মানে দের আর প্লেন্টি অফ ওয়েজ টু ডিটারমিন টু অ্যাকচুয়ালি মানে বায়োসেন্সার্স কিভাবে কাজ করে। যেমন এলিসা পিসিআর হয়তো তোমরা সব থেকে বেশি শুনছো, কিন্তু এই সব কিছুর সমস্যা হচ্ছে যে এক্সপেন্সিভ, দামি, প্রচুর সময় লাগবে এবং প্রচুর ট্রেনিং নিতে হবে। ওকে, সো সো একটা অল্টারনেট উপায় হচ্ছে যে গ্রাফিন। সো গ্রাফিনের সুবিধাটা হচ্ছে যে ইফ ইউ ইউজ গ্রাফিন ইনস্টেড অফ দিস মেথডস,
তোমরা একটা প্রচন্ড পোর্টেবল ইউ ক্যান হ্যাভ, মানে এক্স্যাক্টলি যেভাবে ব্লাড গ্লুকোজ মনিটর করা ডিভাইস আছে, মানে ঘরে বসে মেজার করা যাবে, সেরকম তুমি গ্রাফিনেও হয়তো মেজার করা যাবে। ওকে, সো ইট উইল প্রোভাইড র্যাপিড রেজাল্টস আর প্রচন্ড ইজি টু হ্যান্ডেল। এবং প্রত্যেকটা বায়োসেন্সারের এরকম দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ট্রান্সডিউসার যেটা আমাদের ক্ষেত্রে গ্রাফিন, লেজার রিসেপ্টর যেটা থ্রু দিয়ে তুমি সেন্সিংটা করবে। ওকে, সো আই উইল শো ইউ ভেরি ব্রিফলি যে আমরা কীভাবে এরকম বায়োসেন্সিং করি। তো প্রথমে হচ্ছে যেভাবে ডিভাইস ফ্যাব্রিকেশন করা হয় দেখালাম তোমাদেরকে, এক্সফোলিয়েট করে একটা সিলিকন ডাইঅক্সাইড ওয়েফারে এক্সফোলিয়েট করে নেওয়া হয়, তারপরে গ্রাফিন এক্সফোলিয়েট করা হয়, তারপরে তার উপর কন্ট্যাক্টস, এরকম যে ইলেকট্রন বিম লিথোগ্রাফি ইউজ করে কন্ট্যাক্টস। ওকে, তারপরে হচ্ছে যে আমরা নাও ফর এভরি ডিজিজ অলমোস্ট তোমরা জানো যে বডিতে একটা অ্যান্টিবডি রিয়াকশন, অ্যান্টিবডিজ প্রডিউস করে। তো তারপরে আমরা যেটা করি হচ্ছে যে সেই অ্যান্টিবডিগুলোকে নিয়ে গ্রাফিনে তোমার ইমোবিলাইজ করা হয়, ওকে, ড্রপ পাস করে। অ্যান্ড যে নন রিয়াকটিভ সাইটগুলো আছে সেগুলো আবার কিছু কেমিক্যাল দিয়ে আমরা ব্লক করে দিই। এটার পরে হচ্ছে, সো ফর এক্সাম্পল তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে যে এটা একটা গ্রাফিন এসিএম, আর এই যে সাদা সাদা জিনিসগুলো দ্যাট ইজ অ্যান্টিবডি জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস। ওকে, এটা ইনফ্যাক্ট এই পেপারটা আজকেই অ্যাকসেপ্টেড হয়েছে। ওকে, সো ইয়েস, সো এরপরে দ্য নেক্সট স্টেপ হচ্ছে যে এরকম অ্যান্টিবডি, তো ওয়ান্স তুমি অ্যান্টিবডি ফেলেছো আর ব্লক করে দিয়েছো স্পেসিফিক সাইটসগুলোকে, নন স্পেসিফিক সাইটসগুলোকে, ইউ ক্যান পুট সাম অ্যান্টিজেন। এবং অ্যান্টিজেনগুলো যেটা হয় হচ্ছে যে প্রত্যেকটা বডির স্পেসিফিক অ্যান্টিবডি আর অ্যান্টিজেনে স্পেসিফিক অ্যান্টিবডিস থাকে, তো তারা গিয়ে এরকম অ্যান্টিবডির সাথে বাইন্ডিং করবে। সো অ্যান্ড হোয়াট উই ডু ইজ মনিটর দ্য রেজিস্ট্যান্স ডিউরিং সাচ স্টেপস। এবং এখানে তুমি দেখতে পাবে হচ্ছে যে আমরা খুব স্মল কোয়ান্টিটিতে শুরুতে অ্যান্টিবডি, যেমন এইখানে এইচআইভি অ্যান্টিবডির জন্য আমরা ট্রাই করেছিলাম টু সি ইফ উই গেট এনি রেসপন্স অর নট, তো প্রচন্ড একদম তুমি যদি বাদিক থেকে দেখো যে অ্যাজ উই ইনক্রিজ দ্য অ্যান্টিবডি কনসেন্ট্রেশন বা অ্যান্টিজেন কনসেন্ট্রেশন, মানে গ্রাফিনের ড্রপকাস্ট করা হয় যেমন, আস্তে আস্তে একটা রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড এইটা থেকে তুমি বলতে পারবে যে অ্যাকচুয়ালি ডিভাইস অ্যাকচুয়ালি মানে এইচআইভি অ্যান্টিবডিস অ্যান্টিজেন রাদার ডিটেক্ট করছে ইন দ্য ব্লাড প্লাজমা। এবং বিভিন্ন মানে এটা আরো একটা আমরা করেছিলাম যে কার্ডিয়াক মাসেল ড্যামেজের জন্য এরকম ট্রাই করেছিলাম, ডান দিকে অ্যাট সাম পয়েন্ট গিয়ে স্যাচুরেট করে যায়, মানে আর বাড়ে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় না, তো তার কারণ অ্যাক্টিভ সাইট। এক্সকিউজ মি স্যার, একটুখানি জোরে বলতে পারবেন? রাইট, সো কতটা শুনতে পেয়েছো তুমি? তাও এই গ্রাফটা বোঝানোর সময় থেকে এবার যখন অ্যান্টিজেন দেবে আস্তে আস্তে গ্রাফিনের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবে। তো সেম জিনিস এইখানে যেমন এইচআইভি অ্যান্টিবডিজ যখন দেওয়া হয়েছিল তখন এরকম চেঞ্জ করছে আস্তে আস্তে। ওকে, এইখানে যেমন আমরা একটা কার্ডিয়াল মাসল ড্যামেজের অ্যান্টিবডি মার্কার আছে একটা, যেটা আমরা এরকম ট্রাই করেছিলাম ইন আ ডিফারেন্ট ডিভাইস, সেম ডিভাইসে না, সম্ভব না, মানে দেখবে যে ফেমটোগ্রাম পার মিলিলিটার, এবং এটা খুবই কম কোয়ান্টিটি, এবং এত কম কোয়ান্টিটিতে কোনো ডিভাইস আজ অব্দি দেখায়নি যে রেসপন্স, মানে দেখবে যে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করছে। তো এটা থেকে তুমি মানে ম্যাপ আউট করতে পারবে যে কতটা দেওয়া হচ্ছে ডিপেন্ডিং অন সার্টেন আদার প্যারামিটার্স, ঠিক আছে, যে এবং এট সাম পয়েন্ট গিয়ে আর সেটা চেঞ্জ করবে না। সিমিলারলি মানে আর্থ্রাইটিসের জন্য এরকম সেম স্টাডিজ করা হয়েছে হচ্ছে যে আর্থ্রাইটিসের জন্য, এবং উই ফাউন্ড যে মানে চেঞ্জ ইন গ্রাফিন রেজিস্ট্যান্স, এবং এখন রিসেন্টলি এনকেফালাইটিস ভাইরাস এগুলো নিয়ে সিমিলার কাজকর্ম হয়েছে। অ্যান্ড ভেরি রিসেন্টলি একটা পেপার বেরিয়েছে দেখলাম যে গ্রাফিন ফর সেন্সিং কোভিড, তো সেম মেথড। সো ডিভাইসের ওপরে হচ্ছে যে অ্যান্টিবডি দিয়ে দেন অ্যান্টিবডি মোবিলাইজ করে, তারপরে অ্যান্টিজেন দিলে তারপরে ইউ ক্যান অ্যাকচুয়ালি সি সিগনাল চেঞ্জ ইন রেজিস্ট্যান্স অর কন্ডাক্টেন্স। অ্যান্ড এইভাবে
এখন রিসেন্টলি মানে লাস্ট মান্থ আই থিং সার্স ভাইরাসটা কোভিড ভাইরাসটা যেভাবে পাওয়া গেছে মানে সেন্স করা গেছে গ্রাফিনে ওকে সো ইয়া কোলাবোরেটর্স যাদের সাথে এইসব কাজ করা হয়েছে অরিন্দম ইজ মাই অ্যাডভাইজার জয়ন্ত দা হইজ ইন সিঙ্গাপুর বিসমা থেলুরাইড ন্যানো ওয়ার্স বানিয়েছিল প্রফেসর রবিশঙ্কর অ্যান্ড দীপান্বিতা অ্যান্ড সোনু গান্ধী হু ইজ এ ফ্যাকাল্টি অ্যাট NIB হায়দ্রাবাদ যার সাথে এরকম বায়োসেন্সিং এর কাজগুলো করা হয়েছিল সো ইয়েস থ্যাংক ইউ তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এবার তোমরা করতে পারো স্যার বিসমা থেলুরাইডের ওইটা আরেকবার রিপিট করে দিন ফোন পার্টটা শুনতে যাও ওই বিসমাথ টেলুরাইডের একটা সেই মানে ওয়্যারের থ্রু দে ইলেকট্রন গুলো জাম্প করে ওইটা যেটা বলেছিল ওইটা আরেকবার হ্যাঁ এটা এটা দেখো এই হচ্ছে যে গ্রাফিনটা দেখতে পাচ্ছো রাইট ব্লু কালার রাইট এবং গ্রাফিনের উপরে এখানে বিসমাথ টেলুরাইড ন্যানো ওয়্যার ড্রপ কাস্ট করেছে জাস্ট মানে একটা সলিউশন নিয়ে ওটার উপর ফেলে দিয়েছে তো কিছুটা ন্যানো ওয়্যারস এসে এরকম গ্রাফিনের সারফেসে পড়ে আছে যেটা তুমি এই এই ডিভাইসটাতে এই ইমেজটাতে ভালো করে বুঝতে পারবে ওকে বুঝতে পারছো তুমি এখানে ইয়েস স্যার এবার যেটা হয় হচ্ছে যে মানে আমরা একটা এলইডি শাইন করি ডিভাইসটা ওকে যেটা এবার এলইডিটা শাইন করার ফলে মানে ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি যেটা বিসমা টেলুরাইডের একটা ব্যান্ড গ্যাপ আছে বিসমাথ টেলুরাইডের যে ব্যান্ড গ্যাপ এইখানে এটা হচ্ছে যে এলইডি এনার্জির চেয়ে কম তো বিসমাথ টেলুরাইড কিছুটা ব্যান্ড গ্যাপ মানে কিছুটা লাইটটা অ্যাবজর্ব করে নেয় যার জন্য ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয় মানে এইখান থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে আসবে এটা এখানে একটা হোল থাকবে এবার যেটা হয় হচ্ছে যে আমরা একটা এখানে দেখো একটা এখানে আমরা ভোল্টেজ দিয়ে রাখি যে সাবস্ট্রেটটার তলায় আমরা একটা ভোল্টেজ দিই যেটাকে বলে হচ্ছে যে গেট ভোল্টেজ এবার সেই গেট ভোল্টেজটা থাকার ফলে একটা বেসিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ড এবার সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনটা যেটা হয় হচ্ছে যে বিসমাথ টেলুরাইড থেকে গ্রাফিনে চলে আসে ওকে অ্যান্ড তারপরে গ্রাফিনের মধ্যেও একটা ইলেকট্রিক ফিল্ড থাকে যেটা সোর্স অফ বেড সেটা গ্রাফিনে ডিটেক্টেড হয় ওয়ান্স মানে যখন বিসমাথ টেলুরাইড থেকে গ্রাফিনে ট্রান্সফার হয় ঠিক আছে বোঝা গেছে এটা হ্যাঁ স্যার স্যার আর ওই ইনফ্রারেড ডিটেক্টর বলে যেটা বলে হ্যাঁ এইটাকে কুল কেন করা হয় ওইটা মানে হাই থার্মাল নয় মানে হাই টেম্পারেচারে যেটা হয় হচ্ছে যে অনেক সময় ভালো করে জাস্ট বিকজ অফ ফাইনাইট টেম্পারেচার অনেকে ওরা ভালো করে রেসপন্ড করে না ফর এক্সাম্পল ফর ভেরিয়াস রিজনস প্রাইমারিলি থার্মাল এনার্জির জন্য ঠিক আছে যার জন্য মানে কুল করে সেই থার্মাল এনার্জিটাকে কমাতে হয় দ্যাট যে তুমি প্রপারলি কোনো একটা রেসপন্স পাবে আর স্যার গ্রাফিনের কি স্পেস টেকনোলজি দিয়ে কোনো অ্যাপ্লিকেশন আছে যেটা অনেকে ট্রাই করছে আমার মনে হয় হচ্ছে যে বিভিন্ন মানে মেটেরিয়ালদের মধ্যে গ্রাফিন দিয়ে প্রবাবলি আরো স্ট্রঙ্গার মেটেরিয়ালস ইউজ করা যাতে স্পেস অ্যান্ড রকেটস ইউজ করতে পারে ওকে বাট ইমিডিয়েটলি যেহেতু ইমিডিয়েটলি আই এম শিওর ইউজ করছে ওকে সো এরকম স্ট্রঙ্গার মেটেরিয়ালস বানানো যেহেতু প্রচুর টেকনোলজিতে এরকম গ্রাফিনে যেটা হয় হচ্ছে যে পোর্স গুলোতে ঢুকে গিয়ে যেমন সিমেন্ট বা এতে ইউজ করা হচ্ছে যে পোর্স গুলো বা টায়ারে পোর্স গুলোতে ঢুকে গিয়ে আরো স্ট্রং করে দিচ্ছে মেটেরিয়াল গুলো তো সেম জিনিস ইজ বিং ইউজড এভরিওয়্যার কার্বন ফাইবার এর সাথে গ্রাফিটের রিলেশন আছে দুটোই কার্বনের সো ধরুন আমরা যখন গেট ভোল্টেজটা দিচ্ছি আমরা রেজিস্ট্যান্সটা তো সোর্স আর ড্রেনের ভিতর মেজার করছি তাহলে গেট ভোল্টেজটা দেওয়ার কারণ গেট ভোল্টেজটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা ইউজুয়ালি গেট ভোল্টেজ দিই হচ্ছে যে গ্রাফিনের নাম্বার ডেন্সিটি চেঞ্জ করার জন্য বুঝলাম না হ্যাঁ এবার গেট ভোল্টেজটা একটা ক্যাপাসিট্যান্স হিসেবে কাজ করে ওকে সো এবার তোমরা জানো হচ্ছে যে কিউ ইকুয়ালস টু সি ভি ক্যাপাসিটরের ফর্মুলা রাইট এবার এবার কিউ ইকুয়ালস টু সি ভি আর কিউ হচ্ছে যে নাম্বার ডেন্সিটি ইনটু ইলেকট্রনিক চার্জ মানে কিউ হচ্ছে টোটাল চার্জ ইজ ডিপেন্ডেন্ট অন নাম্বার ডেন্সিটি
সো যেটা হয় হচ্ছে যে কিউ ইনটু এন ইনটু ইউ মানে এন হচ্ছে যেখানে নাম্বার ডেন্সিটি দ্যাট ইজ প্রপোর্শনাল টু তোমার গেট ভোল্টেজ এবং সেই গেট ভোল্টেজটা অ্যাপ্লাই করে তুমি নাম্বার ডেন্সিটিটাকে টিউন করতে পারবে গ্রাফিনে মানে হচ্ছে যে গ্রাফিনের নাম্বার ডেন্সিটি নাম্বার অফ ইলেকট্রনস অর হোলস ইন গ্রাফিন চেঞ্জ হচ্ছে যার জন্য রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হচ্ছে এবং এট সাম পয়েন্ট একটা ম্যাক্সিমা আসে এই ম্যাক্সিমাটাকে বলা হয় হচ্ছে যে ডিরাক পয়েন্ট অর চার্জ নিউট্রালিটি পয়েন্ট ওকে এই পয়েন্টটাতে গ্রাফিনের নাম্বার ডেন্সিটি বেসিক্যালি জিরো কোনো ইলেকট্রন নেই তো আবার তার চেয়ে বেশি দিলে আবার তুমি ওটাকে ইলেকট্রন থেকে হোল হোলসে কনভার্ট করতে পারবে তো যেটা টেকনিক্যালি যেটা বলে হচ্ছে যে যেমন দেবে এইভাবে এটা হচ্ছে প্রাইমারি এবং অনেক সময় হচ্ছে যে অনেক ডিভাইস হয় আমরা দেখি হচ্ছে যে একটা স্পেসিফিক গেট ভোল্টেজ রেঞ্জে ফটো রেসপন্স করে ঠিক আছে ধরো আমি এখানে যে ডিভাইসটা দেখালাম সেটা সব রেঞ্জে স্যার ডিরাক পয়েন্টটা কি ডিরাক পয়েন্ট হচ্ছে যে যেখানে গ্রাফিনের রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম এই যে রেজিস্ট্যান্সের একটা ম্যাক্সিমা দেখতে পাচ্ছো তো দ্যাট ইজ কল্ড দ্য ডিরাক পয়েন্ট স্যার এখানে নাম্বার ডেন্সিটি হচ্ছে যে জিরো অলমোস্ট স্যার এটা পোটেন্স ছিল হ্যাঁ স্যার বলছি লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমরা তো ইলেকট্রন মানে লিথিয়াম আয়ন ব্যাটারিটা চার্জ করার পরে ইলেকট্রন গুলোকে তো একটা গ্রাফাইটের লেয়ারের ভিতরে স্টোর করে রাখা হয় সো সেই গ্রাফাইটের বদলে যদি আমরা গ্রাফিন ইউজ করি তাহলে কি আমরা সেই লিথিয়াম আয়ন ব্যাটারির এফিসিয়েন্সি বাড়াতে পারি মানে ইয়ার আফটার ইয়ার আমরা তাহলে এনার্জিটা স্টোর করে রাখতে পারতাম অ্যাকচুয়ালি গ্রাফিন দিয়ে অনেক কোম্পানি আর অনেক ইউনিভার্সিটি এরকম ব্যাটারি বানাচ্ছে ঠিক আছে which are called super super battery super capacitors and all batteries super batteries whatever মানে এগুলো খুব তাড়াতাড়ি চার্জ হবে প্রচুর চার্জ স্টোর করতে পারে মানে সেটা হচ্ছে মানে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট এবার সেইখানে লিথিয়াম আয়ন ইউজ করা হয় কিনা সেটা আমি জানি না ওদের মধ্যে বন্ডিং এর জন্য গ্রাফিনের লোকাল নাম্বার ডেন্সিটিটা ওখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায় তার জন্য একটা গ্রাফিনের নাম্বার ডেন্সিটিটাও চেঞ্জ হয়ে যায় এবার যেহেতু রেজিস্ট্যান্স অ্যাজ এ প্রপার্টি ইজ ডিপেন্ডেন্ট অন নাম্বার ডেন্সিটি তার জন্য হচ্ছে যে গ্রাফিনের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেয় কন্ডাক্টেন্স জুড়ে যেহেতু রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু নাম্বার ডেন্সিটি সিগমা ইকুয়ালস টু এনি মিউ প্রপোর্শনাল টু 1/8 ওকে সো তার জন্য ওই চেঞ্জটার জন্য নাম্বার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে যাচ্ছে হুম থ্যাঙ্ক ইউ স্যার স্যার বলুন স্যার বলছি গ্রাফিনের জন্য কি রিয়েলি কোয়ান্টাম টানেলিং পসিবল গ্রাফিনের জন্য গ্রাফিনের মধ্যে ইটসেলফ ক্লায়েন্ট টানেলিং হয় মানে এন্ড দেয়ার আর মেথডস দেয়ার আর অ্যাকচুয়ালি মেথডস এখানে অ্যাট লিস্ট থিওরিটিক্যালি আমি জানি যে ক্লায়েন্ট টানেলিং বলতে আমি তোমাদের যেটা বলছিলাম যে কোনো ইম্পিউরিটি থাকলে বা ব্যারিয়ার থাকলে মানে ও মানে সেটাতে স্ক্যাটার করে না ঠিক আছে ওটাকে মানে কোনো অবস্টেকল দেখে না বেসিক্যালি মানে ওটা পাস থ্রু করতে বাট দেয়ার আর মেথডস যেটা থ্রু দিয়ে তুমি ওটাকে বন্ধ করতে পারো বাট ওভারঅল ইন্ট্রিনসিক্যালি মানে ইন্ট্রিনসিক গ্রাফিনে মানে ডিফিকাল্ট
মানে গ্রাফিনের প্রপার্টি সেটা স্যার কোন ডিভাইসে যখন গ্রাফিন ইউজ করা হচ্ছে সেই সময় যদি কোয়ান্টাম টানেলিং হয় তাহলে কি তাতে কোনো প্রবলেম হয় মানে টানেলিং ব্যাপারটা সব সময় হচ্ছে অল দ্য টাইম মানে আমরা সেটাই মেজার করি স্যার স্যার আমরা লার্জ স্কেল গ্রাফ মানে যখন গ্রো করছি গ্রাফিন তখন স্যার সেটাকে আমরা ভোল্টেজ মাপার জন্য ইউজ করি কারেক্ট সেটাকে ভোল্টেজ মাপার জন্য ইউজ করি এবং সেটাকে ইউজ করা হয় এবং সেটা স্পেসিফিক মেথড আছে কিছু তো ইউজুয়ালি লার্জ স্কেল গ্রাফিন এবং 3D গ্রাফিন বলে সেগুলোকে একটা মেটাল ফিল্মের উপর গ্রো করতে হয় তারপরে সেটা থেকে মেটাল ফিল্ম থেকে বিভিন্ন রকমের পলিমার ইউজ করে মেটাল ফিল্ম থেকে তুলে তারপরে একটা এরকম সাবস্ট্রেটে ট্রান্সফার করা হয় তারপরে তার উপরে ইলেকট্রোডস লাগিয়ে মানে আইদার এচিং করে বা ডিপেন্ডিং অন তুমি কোন সাইজ কীরকম সাইজ মেজার করতে চাও ডিপেন্ড করে তার উপর করা হয় মানে ইলেকট্রন বিম লিথোগ্রাফি অর অপটিক্যাল লিথোগ্রাফি বিভিন্ন টাইপ অফ মানে মেথড আছে এরকম বাট মেজার করা হয় স্যার এই যে মানে এটা তো ব্যবহার করা হচ্ছে বেশিরভাগ মানে ইলেকট্রনিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু স্যার প্রথমে আপনি বলছিলেন যে এটার রিজিডিটি বা টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি ছবিতে যেটা দেখিয়েছিল তাহলে স্যার বুঝতে পারলাম না আরেকবার আস্তে 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 বলুন স্যার বলছি এটাকে তো বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হচ্ছে আমি স্যার মানে গ্রাফিনের কথাই বলছি হ্যাঁ হ্যাঁ আপনি প্রথমে যে ছবিটা দেখিয়েছিলেন মানে ওটার রিজিডিটিটা স্যার অনেক বেশি আমি ঠিক শুনতেই পাচ্ছি না ঠিক করে প্রথমে যে একদম প্রথম দিকে যে ছবিটা দেখিয়েছিলেন ওটাতে তো স্যার বলেছিলেন যে এই গ্রাফিনের মানে রিজিডিটিটা খুব বেশি হয় স্টিফনেস বেশি 20% স্ট্রেচ করতে পারবে এইটাকে কাজে লাগিয়ে স্যার যেমন ধরুন বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ কার এইসব ক্ষেত্রে কি করা হয় না শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে গ্রাফিনটাকে কাজে লাগানো হয় না 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 বুলেট প্রুফ জ্যাকেট প্যাকেট এইসব গ্রাফিনে লোকজন বানিয়ে দেখিয়ে দিয়েছে অলরেডি মানে ইউজ এইসব মানে অনেক পেপার নিউজ আর্টিকেলস অনেক অনেক মাঝখানে বেরিয়েছিল এরকম আই থিঙ্ক কিছু ইউএস এর কিছু ইউনিভার্সিটি এরকম দেখিয়েছিল জ্যাকেটস স্পেসিফিক কিছু জ্যাকেটস নট জাস্ট মানে ইমিডিয়েটলি হচ্ছে যে এখন যে গ্রাফিনের যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো অনেকটাই হচ্ছে যে ইলেকট্রিক্যালের বাদ দিয়ে মানে এরকম সব মেটেরিয়াল সায়েন্স অনেকটা বেশি অ্যাপ্লিকেশন মানে জিনিসপত্রকে স্ট্রঙ্গার বানানো সৌরভ একটু মুখটা গাছে নিয়ে খুব আস্তে শোনা যাচ্ছে না অ্যাকচুয়ালি এখন যে গ্রাফিনের মানে প্রাইমারি মানে অ্যাপ্লিকেশন গুলো এগুলো সেগুলো ইলেকট্রিক্যালের চেয়ে প্রাইমারিলি আমি যেটা দেখেলাম যে এই সমস্ত অ্যাপ্লিকেশন এরকম বললে যে মেটেরিয়াল সায়েন্সে বিভিন্ন রকমের জামা জুতো না সাইকেল টায়ার এইসবে অনেক বেশি ইউজ হচ্ছে মানে টু মেক সুপার স্ট্রং ফ্যাব্রিক ঠিক আছে মানে লাস্টিং এবং ব্যাটারি টেকনোলজিতে রাদার দ্যান ইলেকট্রিক্যাল কোনো স্পেসিফিক যে অলদো গ্রাফিন মানে নর্মাল কপারের চেয়ে ভীষণ ভালো একটা কন্ডাক্টর বাট স্টিল এখন ইলেকট্রিক্যাল প্রভাবলি অতটা ইউজ হচ্ছে না যতটা ভাবা হয়েছিল স্যার বোরন নাইট্রাইড এর স্ট্রাকচারটা কি এই গ্রাফিনের মতো 2D না 3D 2D মানে মানে अगेन মানে ডিপেন্ডস অন মানে বেসিক্যালি 2D মানে বোরন নাইট্রাইডটাকেও তুমি এরকম একটা বড় ক্রিস্টাল থেকে এরকম 2D তে এক্সফোলিয়েট করতে পারবে যেভাবে আমরা গ্রাফিন এক্সফোলিয়েট করি কিন্তু সমস্যাটা হচ্ছে যে মাইক্রোস্কোপে সেটা প্রপারলি দেখা যায় না এইখানে যেমন এইখানে স্লাইডটাতে যেমন তুমি দেখবে যে গ্রাফিনটাকে একটা সাবস্ট্রেটের উপর দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ডিউ টু সার্টেন কন্ট্রাস্টটা বোঝা যাচ্ছে বোরন নাইট্রেটে সেটা সিঙ্গেল লেয়ারে বোঝা যায় না এবং বোরন নাইট্রেটে সেটা এই 4-5 ন্যানোমিটার না হলে সেটা বোঝাটা মানে সেম সাবস্ট্রেটে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় স্যার গ্রাফাইটে যেমন তিনটে ইলেকট্রন কার্বনের তিনটে ইলেকট্রন বন্ডিং এ ইনভলভ থাকে আর আরেকটা ইলেকট্রন ফ্রি থাকে তো ওই ফ্রি ইলেকট্রনটা এখানে যেমন ইলেকট্রিসিটি ক্যারি করার জন্য ইউজ হয় গ্রাফিনে
মানে এরকম কোন হার্ড ওয়্যার ফাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন আছে যেটার জন্য মানে এই ইনসুলেটর হচ্ছে যে মানে গ্রাফিনের মতোই এরাও মানে একটা লেয়ার্ড স্ট্রাকচার মেটেরিয়ালস, কিন্তু আপনি যদি এটা 3D মানে ফিউ ন্যানোমিটার টোপোলজিক্যাল ইনসুলেটর দেন, তাহলে গ্রাফিন যেমন সিঙ্গেল লেয়ার অফ অ্যাটমস, এটা সিঙ্গেল লেয়ার অফ অ্যাটমস না, এটা মানে অ্যাটলিস্ট মোনো লেয়ার, মানে বিসমাথ টেলুরাইড হলে এখানে 1 ন্যানোমিটার থিকনেসে 5 খানা লেয়ার অফ অ্যাটমস থাকবে এ। আর বি হচ্ছে যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে যদি কারেন্ট পাস করানোর ইচ্ছে করে টোপোলজিক্যাল ইনসুলেটারের থ্রু দিয়ে, তাহলে খালি ও সারফেস দিয়ে যাবে। মানে সব থেকে ইজি উপায় হচ্ছে বোঝার হচ্ছে যে ধরুন আমি একটা চকলেটের র্যাপার নিই, নেওয়া যদি হয় চকলেট মানে র্যাপারের থ্রু দিয়ে, মানে চকলেটের যে কোটিংটা থাকে এটা অ্যালুমিনিয়াম ফয়েল থাকে বাইরে, খালি কারেন্টটা সেটা থ্রু দিয়ে যাবে, ভেতরের মেটেরিয়ালটা পুরোটা ইনসুলেটিং। তো টোপোলজিক্যাল ইনসুলেটারের আমি জানি না, I have no idea non-linear fibers about the graphene is and exactly by when optics it though I'm wrong in that graphene superconductor korte pare under certain conditions yes sir bolchi shift in direct hello সুমনা কথা শোনা গেল না, তোমার প্রশ্নটা আরেকবার করো স্যার। বলছি যে ডিভাইস ফরমেশনের ক্ষেত্রে শিফট ইন ডিরাক পয়েন্ট একটু এক্সপ্লেইন করে দেবেন। শিফট ইন ডিরাক পয়েন্ট অ্যাকচুয়ালি ওকে ফাইন, ওকে যেটা হয় হচ্ছে যে ড্রপ কাস্ট করার পরে, ঠিক আছে, যখন ন্যানো ওয়্যার গুলো গ্রাফিনে পড়ে তখন ওদের একটা এনার্জি ডিফারেন্স হয়, ঠিক আছে, তোমার যে ইন্টারফেসটা যেটা সেখানে একটা এনার্জি ডিফারেন্সে থাকে, তো সেটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য কিছুটা চার্জ ট্রান্সফার হয়। তো সো সেই চার্জ ট্রান্সফারটার জন্য এবার সেটা কোন মেটিরিয়াল থেকে কোথায় যাবে সেটা ডিপেন্ড করছে দুটো মেটিরিয়ালের এনার্জেটিক্সের ওপর, এবং সেই চার্জ ট্রান্সফারের জন্য গ্রাফিনের নাম্বার ডেন্সিটিটা চেঞ্জ হয়ে যায়, গ্রাফিন থেকে হয়তো যেতেও পারে বা আসতেও পারে, ঠিক আছে। যেহেতু নাম্বার ডেন্সিটি গ্রাফিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্য গ্রাফিনের রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং নাম্বার ডেন্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে মানে তোমরা যদি ওই ক্যাপাসিট্যান্সের ইকুয়েশনটা দেখো Q=CV, তাহলে সেম নাম্বার ডেন্সিটি চেঞ্জ করতে এখন একটা ডিফারেন্ট ভোল্টেজ ভ্যালু দরকার। যেহেতু n চেঞ্জ হয়ে গেছে তার জন্য ওই গেট ভোল্টেজটাও চেঞ্জ হয়ে যাবে, তার জন্য শিফটটা হচ্ছে। যে গ্রাফটা এখানে দেখা যাচ্ছে এখানে এই -10 ভোল্ট বলতে কি মানে পোলারিটিটার কথা বলা হচ্ছে, মানে -10 ভোল্ট বলতে কি বোঝাচ্ছে? যে গেট ভোল্টেজটা তার পোলারিটি, এটা আমরা পজিটিভও দিতে পারি নেগেটিভও দিতে পারি। তো বেসিক আইডিয়া হচ্ছে এখানে বোঝানো যে এই যে পিক ভ্যালুটা আছে সেই পিক ভ্যালু যে ভোল্টেজটা যে আসছে সেটা চেঞ্জ করে যাচ্ছে, মানে ন্যানো একটা দেওয়ার আর আসার পরে ওকে আগে আর পরে। তো এটা দিয়ে আমরা বলতে পারি বেসিক্যালি আমরা যেটা ইনফার করি সেটা হচ্ছে যে গ্রাফিনের সারফেসের উপরে কিছুটা ন্যানো এসে পড়েছে,
তার জন্য কিছুটা গ্রাফিনের নাম্বার ডেন্সিটি এরকম বা রেজিস্ট্যান্স এরকম চেঞ্জ হয়ে গেছে। এবং এটা থেকে এটাও বলা যায় যে কতটা এক্স্যাক্টলি মানে কতটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটাও একটা বিষয় নাম্বার চেঞ্জ। আচ্ছা গ্রাফিন এই সুপার কন্ডাক্টর হিসেবে কিভাবে ইউজড হচ্ছে এখন অবধি? যেগুলো গ্রাফিনে সুপার কন্ডাক্টর দেখা গেছে সেগুলো খুবই লো টেম্পারেচার, ঠিক আছে, এবং সেগুলোর আপাতত কোনো মানে এক্স্যাক্ট মানে ওভারঅল ডেইলি লাইফে কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাওয়া নেই। বাট ফান্ডামেন্টাল ফিজিক্সের জন্য যে টাইপ অফ ডিভাইসেস পাওয়া গেছে সেটা ইটসেলফ খুব ইম্পর্টেন্ট, এখন সেই রিলেটেড স্টাডিজ হচ্ছে প্রাইমারিলি। স্যার গ্রাফিন কে কি আমরা ওয়্যারস হিসেবে ইউজ করতে পারি ইলেকট্রিক কন্ডাক্টেন্স এর জন্য? ইউজ করা হচ্ছে মানে করাই যাচ্ছে, কারণ এত ভালো ইলেকট্রিক্যাল কন্ডাক্টর যার জন্য অনেক অনেক কোম্পানি আছে বা ইউনিভার্সিটি যারা এরকম ইলেকট্রিক্যাল ইন্টারকানেক্টস বানানোর চেষ্টা করছে গ্রাফিন, প্রচুর লার্জ কারেন্ট ডেন্সিটি হোল্ড করতে পারে গ্রাফিন, পসিবল। আচ্ছা স্যার ধরুন গ্রাফিন তো খুব ভালো কন্ডাক্টর কিন্তু অপটিক্যালি মানে ট্রান্সপারেন্ট, তাহলে কি আমরা একটা শিল্ড বানাতে পারি যেটা ধরুন মানে ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক শিল্ড যার ভেতর আমি জিনিস রাখবো কিন্তু সেটা ইলেকট্রিক্যালি বা ম্যাগনেটিক্যালি একদম এফেক্টেড হবে না যেহেতু গ্রাফিনটা রয়েছে কিন্তু বাইরে থেকে পরিষ্কার দেখা যাবে, যাতে ধরুন কিছু এক্সপেরিমেন্টে কোনোদিন যদি কাজে লাগে যেমন কোনো বানানো সম্ভব? আমি জানি না মানে ম্যাগনেটিক শিল্ডিং কি করে হবে, বাট ইলেকট্রিক্যালি ডেফিনেটলি মানে যেটা অলরেডি ইউজ করছে হচ্ছে এরকম ট্রান্সপারেন্ট ডিসপ্লেস বা এইসব ইউজ করছে, বাট এক্স্যাক্টলি ম্যাগনেটিক শিল্ডিংটা কি করে পসিবল আমি ঠিক এই মুহূর্তে শিওর না। ইলেকট্রিক্যালি অফ কোর্স মানে পসিবল টু সাম এক্সটেন্ট পসিবল। স্যার গ্রাফিনে তো ব্যান্ড গ্যাপটা জিরো, তাহলে ওটাকে কিভাবে চিপ তৈরিতে ইউজ করছে IBM বা অন্য কোম্পানিরা? ওটা একটা রেডিও ফ্রিকোয়েন্সি ওরা চিপ বানিয়েছিল, এবং দ্য ফ্যাক্ট যে গ্রাফিনের ব্যান্ড গ্যাপ জিরো ইজ আ প্রবলেম, ঠিক আছে, যার জন্য হচ্ছে যে গ্রাফিনকে সবসময় সুইচ অফ করা যায় না, তার জন্য ফিউচার ক্লাস অফ মেটেরিয়ালস MOS-2 যেগুলো সেগুলো অনেক বেশি মানে সায়েন্টিস্টরা প্রেফার করে টু মেক সুইচেস এরকম, ঠিক আছে, কারণ MOS-2কে এরকম অন অফ স্টেটে অনেক বেশি কন্ট্রোল করা যায়, বিভিন্ন কিছু ডিভাইস জিওমেট্রি আছে যেখানে থ্রু দিয়ে গ্রাফিন কে রকম অন অফ করা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যান্ড গ্যাপ থাকলে সার্টেনলি বেটার হতো, বাট ব্যান্ড গ্যাপ নেই বলে আরো অন্যান্য অনেক কিছু মেজারমেন্টস করা গেছে, অন্যান্য আরো অনেক কিছু মেজারমেন্টস করা গেছে। স্যার স্যার কোয়ান্টাম কম্পিউটারে কি গ্রাফিনের অ্যাপ্লিকেশন আছে? কেউ কেউ কোয়ান্টাম ডট বানিয়ে চেষ্টা করছে, মানে ইট ইজ ট্রু, মানে দেয়ার আর আ ফিউ ল্যাবস আর আই থিঙ্ক গ্রাফিন বেসড এরকম সিস্টেমস এ কোয়ান্টাম ডটস বানিয়েছে, সুইজারল্যান্ডে গ্রুপ আছে যেগুলো যারা এরকম মানে কিউবিটস বানিয়ে গ্রাফিন বেসড সিস্টেমস এ ইউজ করছে, তো পসিবল। অনেক কিছু ETH জিউরিকে একটা গ্রুপ আছে আমি জানি যারা এরকম স্পেসিফিক কিছু ডিভাইস বানায় গ্রাফিন ইউজ করে, যেখানে ফর কোয়ান্টাম ডট মানে ফর কোয়ান্টাম কম্পিউটেশন অ্যাপ্লিকেশনস। আচ্ছা আমরা তো গ্রাফাইট থেকে গ্রাফিন শীট তো বার করলাম, এবার সেটাকে ন্যানো টিউবে কনভার্ট কিভাবে করব? ন্যানো টিউবে ওইভাবে ফোল্ড করা হচ্ছে যে তুমি যদি কার্বন ন্যানো টিউব মিন করো তাহলে ইট ইজ ডিফিকাল্ট, বাট তুমি যদি একটা ন্যানো ওয়্যার বানাতে চাও সেটা ইজি। ওকে, সেটা হচ্ছে যে যেভাবে আমি ইলেকট্রন বিম লিথোগ্রাফি দেখালাম তোমাদের ঠিক ওইভাবে একটা প্যাটার্নিং করতে হবে, যে ডায়ামিটারে তুমি ন্যানো ওয়্যার চাও যে মানে থিকনেসের বা ব্রেথের সেটা সেটা বাদ দিয়ে বাকি জায়গাটাকে তোমাকে হোয়াট ইজ কল্ড এচিং, সেটা এচিং করে নিতে হবে, প্যাটার্নিং করে নিতে হবে, তাহলে তুমি সেটা থেকে ন্যানো ওয়্যার একটা বানাতে পারবে ফ্রম এনি স্টার্টিং ডাইমেনশন।
বাট সেটাকে একটা গ্রাফিন নিয়ে রোল করা মানে কার্বন ন্যানোটিউব বানানো দ্যাট মাইট বি ডিফিকাল্ট মানে অলরেডি এক্সফোলিয়েটেড স্যাম্পল থেকে বাট ন্যানো ওয়্যার ইজ সার্টেনলি পসিবল যেটা আমরা সবসময় করে থাকি স্যার স্যার হাউ ইজ গ্রাফিন এফেক্টিভ ইন কিউরিং টিউমারস অর ইজ ইট এফেক্টিভ যেটা প্রচুর স্টাডি আছে যেটা আমরাও করেছি হচ্ছে যে কিভাবে তোমার স্পেসিফিক ডিজিজ ডিটেক্ট করা যায় বায়া দেয়ার অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন এটা আমরা জানি এক্স্যাক্ট কোন টিউমার ডিটেকশন বা এক্স্যাক্টলি আমরা সেটা জানি না স্যার আমরা যখন গ্রাফিনের ভেতর দিয়ে ভোল্টেজ পাঠাচ্ছি তখন গোল্ডই কেন ইউজ করছি মানে ওই ম্যাটেরিয়ালটা অ্যাডভান্টেজ কি অ্যাকচুয়ালি ওকে সো যেটা লাগে হচ্ছে যে আমাদের জেনারেলি যেটা বানাতে হয় for proper measurements jake bola hocche je ohmic contacts okay ebar gold use kore graphene er upor it's not just gold chrome gold ekta chotto layer of chromium o thake ota through diye amra khub bhalo ohmic contacts banate pari jader contact resistance to graphene mane eta o ekta khub important parameter jeta niye ami kotha bolchi so seta o khub kom hoy okay so ei somosto karoner jonno amra primarily chromium gold ba chrome gold use kori ohmic contacts er contact resistance kom korar jonno এবং অ্যাকচুয়ালি আরও অনেকেই আছে যারা অন্যান্য মেটেরিয়াল কেউ কেউ টাইটেনিয়াম গোল্ড ইউজ করে এবং কেউ কেউ অনেকেই অ্যাকচুয়ালি সিলভারের সমস্যাটা হচ্ছে যে সিলভার এতই অক্সাইড স্ট্যান্ডার্ড ডিপোজিশন করে আমরা যেভাবে ক্রোম গোল্ড ইয়ে করি ওইভাবে সিলভার করলে অক্সাইড হয়ে যাবে তাতে একটা বাজে ব্যাপার দাঁড়াবে আর একটা হচ্ছে যে মানে সিলভার পেইন্ট তো ইউজ করা হয় সিলভার এপক্সি সিলভার পেইন্ট কিন্তু সেটার জন্য এরকম যে লেন্স স্কেলে আমরা কথা বলছি উইচ ইজ অ্যারাউন্ড ফিউ মাইক্রনস সেখানে এরকম মানে চার পাঁচটা কন্ট্যাক্ট হাতে করে করাটা ডিফিকাল্ট সিলভার বেস দিয়ে হবে না ওটা সাপোর্টিং দুটো তাও মানে আমি একবার ট্রাই করেছিলাম আমার শুরুর দিকে সেটা বিভিন্ন সেটা অন্য কত বড় স্যাম্পল পাওয়া যায় না মানে খুব কষ্ট করে একটা 100 মাইক্রন স্যাম্পল হয়তো দুখানা কন্ট্যাক্ট দেওয়া যাবে রাইট বাট দ্যাট ইজ আ প্রবলেম এবং যেখানে মানে একটা 10 ন্যানোমিটার 10 মাইক্রোমিটার স্পেসে হয়তো 10 খানা ইলেকট্রনস লাগবে কন্ট্যাক্টস লাগবে সেখানে সিলভার পেইন্টের সলিউশন না আনফরচুনেট নাওলে দ্যাট জন্য এত কিছু লিথোগ্রাফি এন্ড অল এত কিছু করতে হচ্ছে বাট এখন ব্যাপারটা হচ্ছে এখন এই পুরো সিস্টেমটা এতটাই সিস্টেম্যাটিক এবং অপটিমাইজড যে শুরুর দিকে যখন আমরা কাজ শুরু করেছিলাম কন্ট্যাক্ট ফেলিয়ার হতো ভালো করে কারেন্ট ফ্লো হচ্ছে না এইসব সমস্যা থাকতো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি সব ডিফিকাল্টিজ ওখান থেকে অ্যারাইজ করতো কিন্তু এখন জিনিসগুলো এতটাই অপটিমাইজড হয়ে গেছে যে মানে সকালবেলা ল্যাবে গিয়ে রাত অবধি একটা ডিভাইস রেডি হয়ে যাবে এরকম ব্যাপার উইথ অলমোস্ট 100% সাকসেস স্যার বেশি কন্ট্যাক্টের অ্যাডভান্টেজ কি বেশি কন্ট্যাক্টের অ্যাডভান্টেজ একটা হচ্ছে যে তুমি একটা স্যাম্পেলের বিভিন্ন জায়গা প্রোব করতে পারবে ধরো ধরো অনেক স্যাম্পেল হচ্ছে যে একটা ওয়ান অফ দ্য পসিবিলিটিস ধরো যে তুমি একটা স্যাম্পেল কতটা হোমোজিনিয়াস সেটা গোটা এরিয়া জুড়ে কতটা তার প্রপার্টিসগুলো সিমিলার তুমি যদি স্টাডি করতে চাও তাহলে তোমার অনেক বেশি কন্ট্যাক্ট লাগবে বিভিন্ন এরিয়াতে বিভিন্ন কন্ট্যাক্ট লাগবে ফর এক্সাম্পল আমি মাঝে মাঝে স্যাম্পেল স্টাডি করি যেটা সেম স্যাম্পেল সেম থিন ফিল্ম কিন্তু তার বিভিন্ন এরিয়াতে বিভিন্ন প্রপার্টিজ দেখা যায় তো সেই সমস্ত তুমি স্টাডি করতে এটা একটা দ্বিতীয় হচ্ছে যে ধরো আই হ্যাভ এ কোশ্চেন সেম স্যাম্পল সেম থিন ফিল্ম যদি হয় তাহলে তার বিভিন্ন এরিয়াতে আপনি যেটা বলছেন যে বিভিন্ন প্রপার্টিজ দেখা যদি গেল তাহলে ক্যান ইউ টেল ইট আ সেম থিন ফিল্ম দেয়ার মাস্ট বি সাম ডিফারেন্স ইন হোমোজিনিটি অফ ডিফারেন্ট এরিয়াস Correct. So it's absolutely. So সেইগুলো actually এইগুলো optimization studies করার সময় খুব important. Right. So মানে as a feedback to different people, especially এই problem গুলো especially যখন chemical methods এ sample গুলো grow করা হয়,
তখন হচ্ছে এরকম স্পেস ড্রপকাস্ট টেকনিক এরকম তখন এরকম হোমোজেনিটি এক কিজান ইস্যু এবং আরো একটা হচ্ছে যে যেহেতু আমরা যে লেন্স স্কেলগুলোর কথা বলছি গ্রাফিনের যেখানে which is around 5 micron sample এবার তুমি বুঝতে পারবে হচ্ছে যে অনেক সময় কন্টাক্ট ফেলিয়ার ইজ অ্যান ইস্যু ভালো করে একটা আর কন্টাক্ট গুলোর যে ডাইমেনশন আমি তোমাদের বলি দ্যাট ইজ অ্যারাউন্ড 300 to 400 nanometer এবং এটার জন্য যে সমস্যা হয় হচ্ছে যে অনেক সময় কন্টাক্ট গুলো ইটসেলফ ভালো হয় না খুব একটা তো ফেলিয়ার হতে পারে তোমার যত বেশি কন্টাক্ট থাকবে ধরো চারটে জায়গায় ভালো মেজারমেন্টের জন্য চারটে কন্টাক্ট দরকার ঠিক আছে এবার ধরো তোমার স্যাম্পলে চারটেই আছে তার মধ্যে তুমি কন্টাক্ট মানে একটা কাজ করলো না তাহলে তোমার ডিভাইসটা মানে তোমার যে ইন্টারপ্রিটেশন হবে দ্যাট উইল বি রং কিন্তু তুমি ধরো ছটা বানাতে পারলে তার মধ্যে একটা কাজ করলো না তোমার কাছে পাঁচখানা ওয়ার্কিং কন্টাক্ট থাকবে সো দ্যাট ইজ এবং তার মধ্যে থেকে তুমি চারটে ইউজ করতে পারবে তো জেনারেলি যেটা হয় হচ্ছে যে ফোর প্রোব মেজারমেন্টস করে তুমি যত চারের থেকে মানে বেশি কন্টাক্ট থাকবে তোমার তোমার স্যাম্পলের জন্য তোমার প্রপার গুড মেজারমেন্টস এর জন্য তত ভালো You'll be more confident actually if you get the proper information. তুমি actually তুমি electrical property measure করছো যদি electrical contacts ই না আসলো তুমি যা measure করলে সেখানে অনেক অনেক variation হয়ে যেতে পারে সেগুলোকে ensure করবার জন্যই number of measurements বাড়ানো হয় আর এই সমস্ত গুলো করা এবং আমরা যেটা সবসময় চেষ্টা করি হচ্ছে যে same sample এ একটা জিনিস মানে কোন একটা ইন্টারেস্টিং রেজাল্ট পেলাম ধরো সেটা আরেকটা ডিভাইসে বা আরেকটা সেম স্যাম্পলের জায়গাতে মেজার করে দেখার যে আমরা কোনো আর্টিফ্যাক্ট মেজার করছি কিনা বা এটা জাস্ট মানে র্যান্ডমলি কোনো একটা স্যাম্পল এসে গেছে কিনা এন্ড অল রিপিটেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট যে কোনো খুব ইম্পর্টেন্ট ওই স্কেলে এটা আমরা জানি যে তোশিবার কোথায় একটা গ্রুপ আছে যারা এসেনশিয়ালি ক্যালেন্ডার টিভি মানে কাগজের মতন রোল করে নিয়ে যাবে গ্রাফিন শিট ইউজ করে ক্যালেন্ডার টিভি বার করেছে আমি তোশিবার একটা গ্রুপ আছে অ্যাকচুয়ালি কেমব্রিজে ওরা কাজ করে খুব স্ট্রংলি রাইট রাইট আর সুইজারল্যান্ডে আপনি যেটা বলছিলেন ইজ ইট দ্যাট এন থিওরি গ্রুপ এন থিওরির কথা বলছিলেন কি না আমি বলছিলাম ক্লস ইন থমাস ইন ওদের একটা গ্রুপ আছে আই থিং যারা ও ইপিএফএল এ আছে একটা গ্রুপ আছে ইপিএফএল এ একটা গ্রুপ আছে ইপিএফএল এ বলছি কি যদি আর কোনো কোশ্চেন না থাকে স্টুডেন্টরা চুপ হয়ে গেছে মোটামুটি উই ক্যান কনক্লুড হিয়ার আমার একটা কোশ্চেন আছে এক করে ফেলো স্যার বলছিলাম যে সুপার কন্ডাক্টিভিটি রিলেটেড বিএসসি থিওরিটা কি প্রথমত বিএসসি থিওরি না ইটস বিসিএস থিওরি এবং ওটা বেসিক্যালি বলে হচ্ছে যে সুপার কন্ডাক্টিভিটি অ্যারাইজ করে ফ্রম ইলেকট্রন ফোনন ইন্টারঅ্যাকশন ঠিক আছে প্রাইমারিলি যেটা শুরু থেকে যখন সুপার কন্ডাক্টিভিটি ডিসকভার হয় তখন কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ছিল না এবং 1962 বার্ডিন কুপার শ্রিফার যেটা দেখায় হচ্ছে যে ইলেকট্রন এবং যে একটা স্যাম্পলের তো ল্যাটিস আছে ল্যাটিস ভাইব্রেশনের সাথে একটা ইন্টারঅ্যাকশন হয় ইট লিডস টু সুপার কন্ডাক্টিভিটি এটা হচ্ছে খুব বেসিক জিস্ট অফ বিসিএস থিওরি এবং এর থেকে মানে আপাতত এটাই আই থিঙ্ক ইটস সাফিসিয়েন্ট ওকে সুপার কন্ডাক্টিভিটি মিডিয়েটেড বাই ইলেকট্রন ফোন অন ইন্টারঅ্যাকশন ঠিক আছে এটা হচ্ছে যে না সেই অ্যান্টিজেনটা তো ইটসেলফ একটা তুমি কোনো একটা পেশেন্ট থেকে নিয়েছো মানে যে স্যাম্পল নিচ্ছ তুমি কোনো একটা দিয়ে ধরো মানে ইট লিডস দিয়ে তুমি অলরেডি গ্রাফিনটাকে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের অ্যান্টিবডি দিয়ে ফাংশনালাইজ করে রেখেছো ওখানে অলরেডি দিয়ে রেখেছো তারপরে তুমি কোনো একটা পেশেন্ট থেকে তার স্যাম্পল কালেক্ট করে সেটা ইউজ করলে দেন ইউ নো যে তখন যদি তুমি কোনো চেঞ্জ
দেখো দেন ইউ উইল নো যে দেয়ার ইজ দ্যাট পারসন ইজ ইনফেক্টেড তো এরকম আমরা একবার হিউম্যান ট্রায়ালও করেছিলাম ঠিক আছে এবং সেটা এখনো চলছে বা চলবে ঠিক আছে হিউম্যান স্যাম্পল সো থ্যাংক ইউ ভেরি মাচ সৌরভ তো সরজিৎ বলো ক্যারি অন দেখতে পাচ্ছিলাম না বলে বলছিলাম বলো ঠিক আছে থ্যাংক ইউ সৌরভ থ্যাংক ইউ ভেরি মাচ এবং স্টুডেন্টরা তোমরা যারা যারা পার্টিসিপেট করেছো সবাইকে ধন্যবাদ এবং তোমরা তোমাদের অনেক কোশ্চেন আছে ইন ফিউচার হয়তো আরো যখন আরো এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করবে আরো হয়তো অনেক কোশ্চেন মাথায় আসবে সো আমি সৌরভকে রিকোয়েস্ট করবো একটুখানি যদি ইমেলটা আপনার ডিসপ্লে করেন সো দ্যাট দে ক্যান রাইট ইউ ইন ফিউচার হ্যাঁ অবশ্যই মানে আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে তো স্লাইডে লিখতেই হবে কেউ যদি চায় তো ব্যাক উইন্ডোতে লিখে দিচ্ছি কেউ দেখো ফার্স্ট পেজে ছিল ওটা তাহলে জাস্ট ওই স্লাইডটা ফার্স্ট স্লাইডটা একবার ডিসপ্লে করলেই হয়ে যায় isourav@iasc.ac.in হ্যাঁ I repeat again isourav@iasc.ac.in মানে প্রচুর কোশ্চেন থাকার কথা অ্যাকচুয়ালি কারণ আমরা এত বছর পরে গ্রাফিং নিয়ে আমরা থোড়া কিছু বুঝেছি তো মানে কারো যদি চায় তো সে যে কোনো টাইমে ইমেল করতেই পারে বা মেসেজ বা হোয়াটএভার যে কোনো স্টুডেন্ট তোমরা প্লিজ যখন কোশ্চেন করবে তখন রেফারেন্স দেবে যে তোমরা এই সেমিনার অ্যাটেন্ড করেছিলে যে বিএনএস টিচার সো দ্যাট অনেক তো অনেক ধরনের মেল আসে তো উনি সেটা বুঝতে পারবেন সাবজেক্টে সেটা দিয়ে দিও বা কারোর যদি কোনো স্পেসিফিক স্টাডি মেটেরিয়াল বা কোনো স্পেসিফিক টাইম জিনিস নিয়ে ইন্টারেস্ট থাকে তারা মানে ডেফিনেটলি মানে কন্ট্যাক্ট করতে পারে সেটা কোনো অসুবিধা নেই প্লাস আমার বাড়ি হচ্ছে জাস্ট জেবিএনএসটিএস এর অফিসের পাশে ওকে ভেরি গুড মৈত্রী সামান্য ডিসকানেক্টেড হয়েছে মনে হচ্ছে মৈত্রীকে দেখতে পাচ্ছি না হ্যালো হ্যাঁ শুনে যাচ্ছে আমরা কালকে তো বেশ মানে ছাত্রছাত্রীরা ভালোই প্রচুর প্রশ্ন করেছে ওরা আর আমার নিজে মনে হচ্ছিল বেশ কঠিন বিষয় কিন্তু ওরা যে তারপরে এত প্রশ্ন করেছে ওদের কাছে মানে ওরা অনেক আগ্রহ রয়েছে ওদের সেটা নিয়ে সেটা খুব ভালো আর আমরা দেখেছি কিন্তু ছাত্রছাত্রীরা অনেক মেল করে সৌরভ কিন্তু মেল পাবে প্রশ্নের জন্য তাহলে তো একটু কষ্ট করে তোমাকে উত্তরগুলো দিতে হবে আপাতত আমি বাড়িতেই আছি তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে কি আমরা অভিজিৎ ছাড়া আজকে আমরা উই ক্যান কনক্লুড থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন হ্যাঁ